সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে কথা হবে ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রামের বায়োলজি ফার্স্ট পেপারের একটা বেশ বড় একটা চ্যাপ্টার, এবং সবাই পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে না এমন একটা চ্যাপ্টার, কোষ রসায়ন নিয়ে। আমরা সবাই জানি যে আসলে আমাদের দেহ গঠনের একক হচ্ছে কোষ, এবং আমাদের দেহের প্রত্যেকটা কোষের প্রত্যেকটা উপাদানই হচ্ছে আসলে কোনো না কোনো পদার্থ। হ্যাঁ, আমরা যখন ফিজিক্স পড়েছি তখন আমরা পদার্থের সংজ্ঞাতে দেখেছি যে কোনো বস্তু যদি তার উপরে বল প্রয়োগ করলে সে যদি বাধার প্রদান করে, সে যদি তার স্থান দখল করে, তার যদি একটা ভর থাকে, এই ধরনের বৈশিষ্ট্য যদি থাকে, তাহলে সেই বস্তুটাকে আমরা আসলে পদার্থ বলি, তাই না? তাহলে একটা জিনিস চিন্তা করে দেখো, একটা মানুষ অথবা একটা গাছ অথবা একটা পশু অথবা একটা পাখি, তাদের প্রত্যেকেরই কিন্তু এই বৈশিষ্ট্যগুলি আছে। তারা একটা স্থান দখল করে, তাদের একটা আয়তন আছে, তারা তাদের একটা ভর আছে, তাদেরকে বল প্রয়োগ করলে তারা সেই বলের বিরুদ্ধে বাধা প্রদান করে। তাহলে প্রত্যেকটা জীব অথবা প্রত্যেকটা উদ্ভিদ এবং প্রত্যেকেই আসলে কোনো না কোনো পদার্থ। তো এই পদার্থটা আসলে কি দিয়ে গঠিত, এটা নিয়ে বিজ্ঞানীদের অনেক কৌতূহল ছিল, এবং আমরা যেহেতু জানি যে আমাদের দেহ গঠনের একক হচ্ছে কোষ, কাজেই একটা কোষের ভিতরে কি কি রাসায়নিক পদার্থ আছে এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আসলে আমরা আসলে কি কি বস্তু দিয়ে তৈরি হয়েছি এবং কি কি উপাদান আমাদের ভেতর পাওয়া যাবে, এই বিষয়টা আমরা তখন খুব ভালো মতন আসলে আমরা বুঝতে পারবো। তো সেটা বুঝতে গেলে প্রথমেই যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে যে আমাদের কোষের মধ্যে সবচেয়ে বেশি আসলে যে উপাদানটা আছে সেই উপাদানটা হচ্ছে পানি। তো আমরা এই কোষ রসায়ন চ্যাপ্টারে আসলে আমাদের তো পানি বা অজৈব যে পদার্থগুলো আছে সেগুলি নিয়ে আসলে আমরা আলোচনা করব না। আমরা এই কোষ রসায়ন চ্যাপ্টারে মূলত আলোচনা করব কোষের ভিতরে যা যা জৈব পদার্থ পাওয়া যায় সেগুলো নিয়ে। এবং যেহেতু এটা আমাদের অ্যাডমিশন টেস্টের ক্লাস এবং তোমরা অলরেডি ইন্টারমিডিয়েটে বেশ অনেকখানি পড়ে এসেছো, আমরা এখানে খুব বেশি বিস্তারিত যে আন্ডারস্ট্যান্ডিং এর যে জায়গাটা আছে সেই জায়গাগুলিতে খুব বেশি, আমরা জানি যে আমাদের অ্যাডমিশন টেস্টে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে অ্যাডমিশন টেস্টে কনসেপ্ট থেকে কিছু প্রশ্ন আসে এবং অ্যাডমিশন টেস্টে তথ্য ভিত্তিক কিছু প্রশ্ন আসে। তো আমাদের কোর্স রসায়ন চ্যাপ্টারটা হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেখানে কনসেপশন ক্লিয়ার রাখার পাশাপাশি তথ্য ভিত্তিক যে প্রশ্নগুলো সেগুলো আসার সুযোগ এবং সেগুলি আসার সম্ভাবনা বেশি, কাজেই আমরা আমাদের কনসেপশন ক্লিয়ার রাখবো, পাশাপাশি যে জায়গাগুলি মনে রাখতে হবে বা যে জায়গাগুলিতে কনসেপশনের থেকেও তথ্য মনে রাখার প্রয়োজনীয়তা বেশি সেই জায়গাগুলি নিয়ে আলোচনা করব। তাহলে বন্ধুরা, বেশি আমি আর কথা না বাড়াই আমরা পড়ায় চলে যাই। ফার্স্টেই চলো আসো কোষ রসায়ন। কোষ রসায়নে প্রথমেই আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট নামটাই হচ্ছে, নামটা শুনেই বোঝা যাচ্ছে যে হাইড্রেট অফ কার্বন। হ্যাঁ, এবং হাইড্রেট আমরা জানি হাইড্রেট মানে হচ্ছে আসলে কি, হাইড্রেট এটা আসলে পানি, আর কার্বন তো তোমরা সবাই জানো যে সি। তাহলে কার্বোহাইড্রেট আসলে এমন একটা যৌগ যেখানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এদের রেশিও হচ্ছে তোমার 1:2:1। হ্যাঁ, এখন এই 1:2:1 এই রেশিওটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, এটা কিন্তু পরীক্ষাতে আসা একটা প্রশ্ন। পাশাপাশি তোমাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই সংজ্ঞাটা দিয়ে আসলে সব কার্বোহাইড্রেটকে কভার করা যায় না, এই জন্য একটা আধুনিক একটা সংজ্ঞা দেওয়া হয় কার্বোহাইড্রেটের, সেটা হচ্ছে কার্বোহাইড্রেটরা হলো পলি হাইড্রোক্সিকিটন। পলিহাইড্রোক্সি দুইবার লিখলাম না, পলিহাইড্রোক্সিকিটন অথবা পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড। এখন দেখো ওরা সংজ্ঞাটা আসলে এমন ভাবে ঘুরিয়ে দিয়েছে, পলি মানে কি অনেক, হাইড্রোক্সি মানে OH, এবং তোমরা সবাই জানো কিটোন হলো CO এবং অ্যালডিহাইড হলো CHO। তাহলে সংজ্ঞাটা এমন ভাবে ঘুরিয়ে দিয়েছে সেখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এরা কিন্তু ঠিকই থাকছে, হয়তো কখনো কখনো রেশিও এই 1:2:1 হচ্ছে না, হ্যাঁ, কিন্তু এই তিনটা উপাদান কিন্তু সেখানে অবশ্যই অবশ্যই থাকবে। তাহলে নতুন সংজ্ঞা অনুযায়ী বা আধুনিক সংজ্ঞা অনুযায়ী কার্বোহাইড্রেট হলো পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড এবং পলিহাইড্রোক্সি কিটোন এবং তাদের থেকে যে জাতকগুলো আমরা পাই সেগুলো। তো যাই হোক, আমরা এত বিস্তারিত বর্ণনায় যাওয়ার প্রয়োজন নেই, আমরা জাস্ট এই দুটো সংজ্ঞা, এটা পুরানো সংজ্ঞা, এটা নতুন সংজ্ঞা,
দুটো সংজ্ঞাই আসলে আমরা মোজের একটা ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলাটা দেখবা। তবে আমার কাছে মনে হয় এই তথ্যটা বেশ ইম্পর্টেন্ট যে উদ্ভিদের শুকনো দেহের যে ওজন তার 50-80% হচ্ছে কার্বোহাইড্রেট, এবং সারা বিশ্বে যত জৈব বস্তু পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে বেশি কার্বোহাইড্রেট পাওয়া যায় জীব দেহে, যা গাঠনিক উপাদান ও সঞ্চয়ী উপাদান হিসাবে থাকে। তো কার্বোহাইড্রেটের কাজ আমাদের জানতে হবে ফার্স্টের কথা। এই এই কাজটা আসলে শুধু পরীক্ষার জন্যই না, তোমার জীবনের জন্য এটা জানা খুব প্রয়োজন যে আমাদের শক্তির প্রধান উৎস হলো কার্বোহাইড্রেট, এবং এই কার্বোহাইড্রেট জারিত হয়ে আসলে আমাদেরকে শক্তি প্রদান করে। হ্যাঁ, তাহলে চলো জেনে নেই যে আসলে কতটুকু শক্তি প্রদান করে। এটা জেনে রাখতে পারো যে 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে 4 ক্যালোরির মতো শক্তি পাওয়া যায়। হ্যাঁ, 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে 4 ক্যালোরির মতো শক্তি পাওয়া যায়। এবং সেক্ষেত্রে ধরো তুমি যদি এখন 200 গ্রাম ভাত খাও তাহলে বুঝতেই পারতেছো যে সেক্ষেত্রে তোমাকে কার্বোহাইড্রেটটা শক্তি দিবে কতটুকু। সেক্ষেত্রে কার্বোহাইড্রেটটা তোমাকে 800 ক্যালোরির মতো শক্তি দিবে, এবং সেই শক্তিটা কিন্তু তোমাকে বার্ন করতে হবে। যদি তুমি সেই শক্তিটা বার্ন না করো তাহলে সেই অতিরিক্ত কার্বোহাইড্রেট তোমার শরীরে আসলে জমতে শুরু করবে। আচ্ছা, তারপরের কথাটাও ইম্পর্টেন্ট যে এটা হচ্ছে উদ্ভিদের সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, এবং বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে কার্বন কাঠামো বা কার্বন স্কেলিটন হিসেবে কাজ করে। হ্যাঁ, এটা অ্যাডমিশন টেস্টে আসার মতো একটা কথা। তারপরের কথাগুলো একটু দেখবা যে লুব্রিকেন্ট হিসেবে ব্যবহৃত হয়, উদ্ভিদ দেহের সঞ্চয়ী পদার্থ হিসেবে থাকে, এটা দেখবা। এছাড়াও এইখানে আসলে সবগুলোই রিডিং দিবা, কিন্তু আমার কাছে মনে হয় যে প্রথম দিকের যে কাজগুলো সেই কাজগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। আচ্ছা, এবং নিউক্লিক অ্যাসিডের মধ্যে যে রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজ থাকে, অর্থাৎ ডিএনএ তে ডিঅক্সি রাইবোজ এবং আরএনএ তে রাইবোজ থাকে, তারাও হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট, যেগুলি নিয়ে আমরা একটু পরে কথা বলবো। তো কাজগুলো একটু রিডিং দিবা, কিন্তু প্রথম দিকে যে কাজগুলোর কথা বলেছি এই কাজগুলো পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। এরপরে আসো কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন, এইটা কিন্তু পরীক্ষাতে আসে। এবং সত্যি কথা বলতে শুধু কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশনই না, আমরা এই চ্যাপ্টারটা পড়ার সময় বেশ কিছু জিনিসের উদাহরণ পাব। এই উদাহরণগুলি পরীক্ষাতে আসে, এই উদাহরণগুলি তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে ফার্স্টে আসো যে স্বাদের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটকে যে দুইটা ভাগে ভাগ করা হয়েছে সেটার উপর ভিত্তি করে দুইটা ভাগ, একটা হচ্ছে সুগার আর একটা হচ্ছে নন সুগার। মানে যারা মিষ্টি তারা হচ্ছে সুগার, আর যারা মিষ্টি না তার মানে কিন্তু এই না যে তারা টক কিংবা ঝাল, তারা হচ্ছে মিষ্টি না আর কি। হ্যাঁ, তো যারা হচ্ছে মিষ্টি তাদেরকে বলতেছি সুগার, আর যারা মিষ্টি না তারা হচ্ছে নন সুগার। তো তোমার দুইটা পাশ আসলে মনে রাখার কোনো প্রয়োজন নাই, তুমি যে কোনো একটা পাশ মনে রাখো। এবং আমার মতে তুমি সুগার পার্টটা মনে রাখো। উদাহরণগুলো যে গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং সুক্রোজ, এরা হচ্ছে তোমার সুগার, অর্থাৎ এরা স্বাদে হচ্ছে মিষ্টি। আর বাকি যারা রয়েছে স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, এরা হচ্ছে নন সুগার। তুমি একটা পাশ মনে রাখবা তাহলেই হবে। এরপরে আসো রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে যে আমাদের কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ, সেটা হচ্ছে 4 ভাগে ভাগ করা গিয়েছে, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। এখন এদের সংজ্ঞাটা নামেই আসলে এদের সংজ্ঞাটা কি হতে পারে এটা তোমরা বুঝতে পারতেছো। যদি কোনো কার্বোহাইড্রেটকে ভাঙলে এক জাতীয় আসলে কার্বোহাইড্রেট পাওয়া যায়, এবং এটাকে আর ফার্দার ভাঙা যায় না। হ্যাঁ, এখন ভাঙা যায় না বলতে তুমি কিভাবে ভাঙবা? এই জাতীয় রাসায়নিক পদার্থকে ভাঙা হয় হচ্ছে হাইড্রোলাইসিস, বা আমি যদি বাংলায় বলি আদ্র বিশ্লেষণ দ্বারা, অর্থাৎ পানি যুক্ত করে সেই পানির উপস্থিতিতে তারা বিশ্লিষ্ট হয় বা ভেঙে যায়। তো তুমি যদি কোনো কার্বোহাইড্রেটকে আর ভাঙতে না পারো, হ্যাঁ মানে তুমি ভাঙ মানে ওকে হাইড্রোলাইসিস করলা, দেখা গেলো যে না আর একে ভাঙা যাচ্ছে না, বরঞ্চ অন্যান্যদেরকে তুমি ভাঙলে তাদেরকে পাওয়া যাচ্ছে, এরকম যদি কোনো কার্বোহাইড্রেট হয় সেটাকে বলা হয় মনোস্যাকারাইড, অর্থাৎ একে আর ফার্দার বিশ্লেষণ করা সম্ভব না বা আদ্র বিশ্লেষণ করা সম্ভব না। তো এদের একটা সাধারণ সংকেত দেওয়া আছে, অর্থাৎ আমাদের নর্মাল কার্বোহাইড্রেটের সংজ্ঞাটাই আসলে এখানে নর্মাল কার্বোহাইড্রেটের যে ফর্মুলাটা সেটাই এখানে দেওয়া আছে। এবং তোমাকে যেটা জানতে হবে মনোস্যাকারাইডে কার্বনের সংখ্যা হচ্ছে 3 থেকে 10। এখন এই কার্বন সংখ্যার উপর ভিত্তি করে মনোস্যাকারাইডকে কিন্তু আরো অনেক ভাগে ভাগ করা গিয়েছে। যেমন কার্বন সংখ্যা যদি 3 হয় তাহলে সেটাকে বলা হয় ট্রায়োজ, ঠিক আছে? এবং ট্রায়োজের উদাহরণ কি? গ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। তোমাকে এই উদাহরণগুলো মনে রাখতে হবে। যদি কার্বন সংখ্যা হয় 4 তাহলে সেটাকে বলা হয় টেট্রোজ। হ্যাঁ, এই টেট্রোজ এর উদাহরণ হচ্ছে ইরিথ্রোজ। যদি কার্বন সংখ্যা হয় 5 সেই ক্ষেত্রে এটাকে বলা হয় পেন্টোজ।
এবং তোমরা সবাই এই পেন্টোজের উদাহরণগুলির সাথে পরিচিত। পেন্টোজের উদাহরণ হচ্ছে রাইবোজ, যেটা কিনা তোমার আরএনএ তে পাওয়া যায়, এবং ডিএনএ তে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ। ঠিক আছে, এরপরে আসো সি6। কার্বন সংখ্যা যদি 6টা হয় তাহলে সেটাকে বলা হয় হেক্সোজ। হ্যাঁ, হেক্সোজের উদাহরণ তোমরা সবাই জানো, গ্লুকোজ আর হচ্ছে তোমার ফ্রুক্টোজ। কার্বনের সংখ্যা যদি 7টা হয় তাহলে সেটাকে বলা হয় হেপ্টোজ। হ্যাঁ, এবং সেটার উদাহরণ হচ্ছে তোমার সেডোহেপ্টোজ। আচ্ছা, তাহলে তোমাকে এখান থেকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই মনোস্যাকারাইড এর ভিতরে যে এরা আছে এদেরকে, এদের উদাহরণটা তোমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো পাশাপাশি এখানে দেখো যে তোমাকে রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজের একটা পার্থক্য বইয়ের ভিতর ছক করে দেওয়া আছে। মনে রাখবে যে যেখানেই হচ্ছে তোমার পার্থক্য বা ছক দেখবে বইয়ের ভিতরে, সেখানেই বুঝবা যে এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজ তোমরা ডিএনএ এবং আরএনএ পড়েছো, কাজে এই দুটো জিনিসের সাথে তোমরা অলরেডি পরিচিত, তো সেখান থেকে এই জিনিসটা সম্পর্কে তোমার জানা প্রয়োজন। দেখো, রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজ, আমি শুধু একটা জিনিস বুঝাবো যে ডিঅক্সি রাইবোজ, হ্যাঁ, ডিঅক্সি রাইবোজ, ডি মানে হলো হচ্ছে নাই, ঠিক আছে, বা অ্যাবসেন্ট। তাহলে ডিঅক্সি রাইবোজ মানে নামেই বোঝা যাচ্ছে যে এখানে কি নাই, অক্সিজেন নাই। এখন রাইবোজ আর ডিঅক্সি রাইবোজের মধ্যে নামই বলে দিতেছে যে ডিঅক্সি রাইবোজের মধ্যে অক্সিজেন নাই। এখন অক্সিজেনটা কোথায় নাই, এটা হতেছে ওদের তো 5টা কার্বন, এই 5টা কার্বনের মধ্যে 2 নাম্বার কার্বন যেটা, এই 2 নাম্বার কার্বনে ও এইচ গ্রুপ রাইবোজে থাকে, এবং তোমার ডিঅক্সি রাইবোজে তোমার এই হাইড্রোক্সিল গ্রুপটা অর্থাৎ এই অক্সিজেনটা থাকে না। তাহলে এই জিনিসটা একটু মনে রাখবা যে রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজের মধ্যে পার্থক্যটা কোথায়, পার্থক্যটা হচ্ছে 6 নাম্বার কার্বনে 2 নাম্বার কার্বনে, একটাতে ওএইচ থাকে আরেকটাতে ওএইচ থাকে না। এরপরে আসো হেক্সোজে আমরা চলে আসি। তো হেক্সোজ হচ্ছে আমাদের, হেক্সোজের ভিতরে খুব ইম্পর্টেন্ট দুইটা আসলে উপাদান আছে, আমরা সবাই এটা সম্পর্কে জানি, একটা হচ্ছে গ্লুকোজ আর একটা হচ্ছে ফ্রুক্টোজ। এছাড়াও ম্যানোজ, গ্যালাকটোজ এগুলিও রয়েছে, তবে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গ্লুকোজ। এবং গ্লুকোজ জিনিসটা আসলে এত বেশি ইম্পর্টেন্ট যে তোমরা আসলে, আমরা এখানে বইয়ের কিছু ইম্পর্টেন্ট তথ্য এখানে তুলে দিয়েছি, কিন্তু তারপরেও তুমি বই থেকে গ্লুকোজ এটা ডিটেলস পড়ে তারপরে পরীক্ষার হলে যাবে, কারণ এখান থেকে অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসে। আচ্ছা, তাহলে গ্লুকোজ হচ্ছে একটা, আমরা আগেই বলেছিলাম কার্বোহাইড্রেটের সংজ্ঞায় যে কার্বোহাইড্রেট গুলো হয় অ্যালডিহাইড না হলে কিটন, তাহলে গ্লুকোজ হচ্ছে আসলে একটা অ্যালডিহাইড। হ্যাঁ, অ্যালডিহাইড, কারণ এটার মধ্যে CHO গ্রুপ আছে। এবং আরো এখানে আরেকটা তথ্য দেওয়া আছে যে এ হচ্ছে রিডিউসিং সুগার। এখন রিডিউসিং সুগার মানে কি, রিডিউসিং সুগার মানে হচ্ছে যে এরা হচ্ছে বিজারণ করতে পারে। হ্যাঁ, এদের একটা ক্ষমতা আছে, সেটা হচ্ছে তারা বিজারণ ক্ষমতা সম্পন্ন। তোমরা নিশ্চয়ই জানো যে বিজারণ, এটা ইংলিশে বলা হয় রিডাকশন, যেহেতু সে রিডাকশন করতে পারে এই জন্য তাকে বলা হচ্ছে রিডিউসিং সুগার। এখন এখানে কিছু সংখ্যাভিত্তিক তথ্য দেওয়া আছে যেটা আসলে তোমাদের মনে রাখা ছাড়া আসলে কোনো উপায় নাই, যে পাকা আঙুরে গ্লুকোজের পরিমাণ হচ্ছে তোমার 12-30%, এবং যেহেতু আঙুরে পাওয়া যায় এই জন্য এটাকে বলা হয় গ্রেপ সুগার বা আঙুরের শর্করা। হ্যাঁ, আঙুরের শর্করা। আচ্ছা, তারপরে আসো গ্লুকোজের কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে, এই বৈশিষ্ট্যগুলি রিডিং দিবে, এগুলি মোটামুটি অত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু তোমাকে অবশ্যই গ্লুকোজের যে ব্যবহার আছে, গ্লুকোজের ব্যবহারটা খুব ভালো করে শিখতে হবে। হ্যাঁ, গ্লুকোজ রোগের পথ্য হিসেবে ব্যবহৃত হতে পারে, তোমার হচ্ছে ফল সংরক্ষণে ব্যবহার করা হয়, ক্যালসিয়াম গ্লুকোনেট হিসেবে ওষুধ শিল্পে ব্যবহৃত হয়, ভিটামিন সি তৈরি করার জন্য ব্যবহৃত হয়। গ্লুকোজের রিং স্ট্রাকচার, এখানে এই তথ্যটা খুবই ইম্পর্টেন্ট যে বিটা গ্লুকোজ তৈরি করে হচ্ছে সেলুলোজ, কিন্তু আলফা গ্লুকোজ তৈরি করে হচ্ছে স্টার্চ। আচ্ছা, এবং স্টার্চ হচ্ছে আমাদের কোষের, স্টার্চ হচ্ছে কোষের সঞ্চয়ী বস্তু, এবং সেলুলোজ হচ্ছে কোষের গাঠনিক উপাদান। আমরা জানি কোষ প্রাচীরে উদ্ভিদের কোষ প্রাচীরে সেলুলোজ প্রচুর পরিমাণে থাকে, এবং কোষ প্রাচীর গুলো সেলুলোজ দিয়েই নির্মিত হয়।
আর স্টার্চ হচ্ছে উদ্ভিদের সঞ্চয়ী খাদ্যবস্তু। এবং এখানে আরেকটা তথ্য তোমাদের একটু মনে রাখতে হবে যে উদ্ভিদে সবসময় ডি গ্লুকোজ থাকে। তোমাদের এখানে কয়েকটা বিষয়ে একটু কনসেপশন ক্লিয়ার করা দরকার বা কয়েকটা বিষয়ে তোমাদের একটু কিছু তথ্য জেনে রাখা দরকার। যেমন একটা তথ্য তোমরা দেখলা যে রাইবোজ ডিঅক্সিরাইবোজ, হ্যাঁ, রাইবোজ ডিঅক্সিরাইবোজের পার্থক্য হয়েছে কয় নাম্বার কার্বনের কারণে, কয় নাম্বার কার্বনে অক্সিজেনের উপস্থিতি অনুপস্থিতির কারণে? দুই নাম্বার কার্বনে, ঠিক আছে। তারপরে আসো, আমরা একটু আগে আলফা এবং বিটা গ্লুকোজ বলছিলাম, আলফা এবং বিটা গ্লুকোজ আসলে হয়েছে কয় নাম্বার কার্বনে ওএইচ গ্রুপটা আলফা পজিশন এবং বিটা পজিশনে থাকার কারণে? এটা যদি তুমি দেখো তাহলে দেখবা হচ্ছে সেটা হচ্ছে এক নাম্বার কার্বনে ওএইচ গ্রুপের উপস্থিতির পজিশনের উপর ভিত্তি করে আলফা এবং বিটা গ্লুকোজ হয়েছে। এবং তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে কয় নাম্বার কার্বনে অক্সিজেনের উপস্থিতি এবং অক্সিজেনের পজিশন ওএইচ গ্রুপের পজিশনের উপর ভিত্তি করে তোমার হচ্ছে ডি এবং এল গ্লুকোজ হয়েছে, সেটা হচ্ছে পাঁচ নাম্বার কার্বন। পাঁচ নাম্বার কার্বনে ওএইচ গ্রুপটা যদি ডানে থাকে তাহলে হচ্ছে ডি গ্লুকোজ, এবং পাঁচ নাম্বার কার্বনে ওএইচ গ্রুপটা যদি বামে থাকে তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে এল গ্লুকোজ। এবং তোমরা সবাই গ্লুকোজের ক্ষেত্রে এটাকে বলা হয় হচ্ছে তোমার এক বর্ণী আলো, হ্যাঁ, প্লেন পোলারাইজ লাইট। এই লাইটটা যদি ডি গ্লুকোজের ভেতর দ্রবণের ভিতর দিয়ে চালনা করা হয় তাহলে ও হচ্ছে ওই লাইটটাকে ডান পাশে ঘুরিয়ে দেয়, এবং এল গ্লুকোজের ভিতর দিয়ে যদি এই একবর্ণী আলোটাকে প্রবাহিত করা হয় তাহলে সেটাকে হচ্ছে বাম দিকে ঘুরিয়ে দেয়। তো সামনাসামনি ক্লাস নিলে একটা প্রশ্ন সবাইকে করতাম যে আচ্ছা, বইয়ের মধ্যে খুব বোল্ড করে একটা কথা লেখা আছে যে উদ্ভিদে সবসময় ডি গ্লুকোজ থাকে, তাহলে তোমরা একটু ভাই বলো তো আমাকে এল গ্লুকোজটা তাহলে কোথায় থাকে? তো দেখা যায় যে সবাই তখন বলে যে হ্যাঁ, উদ্ভিদে যেহেতু ডি গ্লুকোজ থাকে তাহলে এল গ্লুকোজটা কোথায় থাকতে পারে? সবাই তখন চিন্তা করে বলে যে হয়তো প্রাণীতে, কিন্তু আসলে এটা ভুল। তুমি একটা জিনিস দেখো, উদ্ভিদে ডি গ্লুকোজ থাকে, তো আমরা কি আসলে গ্লুকোজ বানাতে পারি প্রাণীরা? আমরা তো আসলে উদ্ভিদের উপরই নির্ভরশীল খাবারের জন্য। তাহলে প্রাণীতেও ডি গ্লুকোজ থাকে, এল গ্লুকোজটা প্রকৃতিতে নর্মালি পাওয়া যায় না, এটা হচ্ছে আসলে ল্যাবরেটরি করা হয়। এরপরে আসো ফ্রুক্টোজ। তাহলে এল আমরা সংজ্ঞাতে পড়েছিলাম যে অ্যালডিহাইড অথবা কিটোন, তো কার্বোহাইড্রেটরা, তো ফ্রুক্টোজ হচ্ছে একটা কিটোন, এই জন্য এটার আরেকটা নাম হচ্ছে কিটোহেক্সোজ, এবং এটার আরেকটা নাম হচ্ছে ফ্রুট সুগার বা ফলের চিনি। বৈশিষ্ট্যগুলো একটু দেখবে, তোমরা জানো গ্লুকোজ আর ফ্রুক্টোজের আণবিক সংকেত এক, এই জন্য এদেরকে বলা হচ্ছে আইসোমার। আচ্ছা, এরপরে আসো ব্যবহার, ব্যবহার গুলো একটু রিডিং দিবে। গ্লুকোজের বৈশিষ্ট্য, গ্লুকোজের ব্যবহার, এই জিনিসগুলো আসলে খুব ভালো করে পড়তে হবে। ফ্রুক্টোজেরটাও পড়বে, হ্যাঁ, ফ্রুক্টোজেরটাও পড়বে, তবে ফ্রুক্টোজ থেকে বেশি বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ফ্রুক্টোজ, এটার আরেকটা নাম হচ্ছে ফ্রুট সুগার, এবং এটা হচ্ছে একটা কিটোহেক্সোজ। আচ্ছা, এরপরে আসো গ্লুকোজ এবং ফ্রুক্টোজের পার্থক্য, এই পার্থক্যটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। গ্লুকোজ এবং ফ্রুক্টোজের পার্থক্য, তো মোটামুটি তুমি যদি একটু কনসেপশন ক্লিয়ার থাকে যে এটা গ্লুকোজ অ্যালডিহাইড, ফ্রুক্টোজ হচ্ছে কিটোন, আমরা আগেই বলেছি গ্লুকোজের আরেকটা নাম হচ্ছে গ্রেট সুগার বা আঙুরের শর্করা, আর ফ্রুক্টোজ হচ্ছে ফ্রুট সুগার, আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ উৎপন্ন হয়, সরাসরি আবার এই পাশে ফ্রুক্টোজ উৎপন্ন হয়, শ্বসনের প্রাথমিক পদার্থ হিসেবে গ্লুকোজ ব্যবহৃত হয়, গ্লুকোজ থেকে কিন্তু শ্বসনের ক্ষেত্রে ফ্রুক্টোজ উৎপন্ন হয়। আর এদের রিং স্ট্রাকচার হচ্ছে পাইরানোজ ধরনের, এবং ফ্রুক্টোজেরটা হচ্ছে কিউরানোজ ধরনের। এই তাহলে এখানে সবগুলি তুমি বেশ কনসেপশন দিয়ে পারবা, তোমাকে স্পেশালি মনে রাখতে হবে এই পাইরানোজ এবং পিউরানোজ এই জিনিসটা। আচ্ছা, এরপরে আসো ম্যানোজ, এগুলো সম্পর্কে হালকা একটা ধারণা রাখবে, বইয়ের ভিতরে যেগুলো যেসব কথা বোল্ড করে দেওয়া আছে সেই বোল্ড করা কথাগুলো দেখবে। ম্যানোজের আণবিক সংকেত দেখো গ্লুকোজের মতোই, এবং ম্যানোজ হচ্ছে একটা এলডোজ সুগার, গ্যালাকটোজ গ্যালাকটোজও একটা এলডোজ সুগার, ঠিক আছে। হেপটোজ, হেপটোজের উদাহরণ আমরা আগে দিয়েছি, এখান থেকে জাস্ট উদাহরণটা আসতে পারে, সেটা হচ্ছে সেডোহেপটোজ। আচ্ছা, এরপরে চলো আমরা যাই এটার যে পরের, তাহলে আমরা এতক্ষণ আসলে কিসের ভিতরে ছিলাম, এতক্ষণ আমরা কি পড়লাম? এতক্ষণ আমরা পড়লাম হচ্ছে তোমার মনোস্যাকারাইড, এবং এই মনোস্যাকারাইডের মধ্যে যে বিভিন্ন ভাগ আছে সেটা। এরপরে আসো ডাইস্যাকারাইড, তো ডাইস্যাকারাইডের মধ্যে আসো
উদাহরণগুলি তোমাকে ফার্স্টে দেখতে হবে। ডাইস্যাকারাইডের উদাহরণ হচ্ছে সুক্রোজ, সেলোবায়োজ, মাল্টোজ, ল্যাকটোজ, এগুলো। তো এদের কোনটাকে ভাঙলে কি কি পাওয়া যায়? সংজ্ঞা অনুযায়ী তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে ডাইস্যাকারাইড হচ্ছে এমন একটা কার্বোহাইড্রেট যেটাকে আদ্র বিশ্লেষণ করলে বা ভেঙে ফেললে কয়টা মনোস্যাকারাইড পাওয়া যাবে? দুইটা মনোস্যাকারাইড পাওয়া যাবে। যেমন এই যে এখানে ধরো এই উদাহরণগুলি দেওয়া আছে, সুক্রোজকে ভাঙলে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাওয়া যাবে, ম্যাল্টোজকে ভাঙলে গ্লুকোজ এবং গ্লুকোজ পাওয়া যাবে, ল্যাকটোজকে ভাঙলে গ্লুকোজ এবং গ্যালাকটোজ পাওয়া যাবে। হ্যাঁ, এটাও গ্লুকোজ হবে এখানে এটা। আচ্ছা, এখন সুক্রোজের ভিতরে আসো। সুক্রোজটা হচ্ছে চিনির, চিনি হলো আমাদের, আমরা যে চিনিটা খাই, যে চিনি হলো হচ্ছে সুক্রোজ। এখন এইখানে এই কথাটা আমরা বোল্ড করে দিয়েছি, খুবই খুবই ইম্পর্টেন্ট। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দুইজনই হচ্ছে রিডিউসিং সুগার, কিন্তু সুক্রোজ, সুক্রোজকে ভাঙলে কিন্তু গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাওয়া যায়, কিন্তু সুক্রোজ রিডিউসিং সুগার না। এই তথ্যটা মনে রাখবা। হ্যাঁ, এই দেখো সুক্রোজকে ভাঙলে, সুক্রোজকে ভাঙলে এখানে দেখতে পাচ্ছ যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাওয়া যাচ্ছে। এও রিডিউসিং, এও রিডিউসিং, অর্থাৎ এও বিজারণ করতে পারে, এও বিজারণ করতে পারে, কিন্তু সুক্রোজ বিজারণ করতে পারে না। তাহলে এই জন্য এটাকে বলা হচ্ছে নন রিডিউসিং সুগার। এখন কেন পারে না এটা আসলে তোমরা মনে হয় ইন্টারমিডিয়েটে পড়ে এসেছ, তারপর আমি এখানে বলি। একটা জৈব যৌগের আসলে সংকেত যত বড়ই হোক না কেন, সাধারণত কিন্তু তার আসলে বিক্রিয়াটা করে হচ্ছে তার কার্যকরী মূলক। এখন আমরা জানি গ্লুকোজ জানি একটা অ্যালডিহাইড, আর ফ্রুক্টোজ হচ্ছে একটা কিটোন। তাহলে এই সুক্রোজের মধ্যে এরা আসলে এমন ভাবে কানেক্টেড থাকে যে এই জৈব যৌগের এই যে কার্যকরী মূলকটা ও ফ্রি থাকে না। কাজেই তুমি সুক্রোজকে যখন বিক্রিয়া করতে দিবা, তুমি বিজারণ বিক্রিয়াতে অংশগ্রহণ করতে দিবা, তখন তার কার্যকরী মূলকটা ফ্রি না থাকার কারণে সে আসলে বিজারণ করতে সক্ষম না। কিন্তু তুমি যখনই সুক্রোজকে ভেঙে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ করে ফেলবা, এদের কার্যকরী মূলকটা একটা প্রান্তে থাকে এবং ফ্রি থাকে, এরা খুব সহজেই আসলে রাসায়নিক বিক্রিয়া করে বিজারণ বিক্রিয়া করতে পারে। এরপরে আসো সবুজ পাতায় প্রস্তুত কার্বোহাইড্রেট। আমরা জানি যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে শর্করা তৈরি হয়, গ্লুকোজ তৈরি হয়, কিন্তু এই গ্লুকোজটা যখন বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়, সেটা পরিবাহিত হয় হচ্ছে সুক্রোজ হিসাবে। এরপরে এখানে আরো যে কথাবার্তা আছে, একটা সংখ্যাভিত্তিক একটা তথ্য দেওয়া আছে, ইকুইড 15% হচ্ছে সুক্রোজ, এটা একটু মনে রাখতে হবে। আসলে সত্যি কথা বলতে আমাদের এই চ্যাপ্টারে আমরা অনেক কিছুই পাবো যেগুলি আসলে মনে রাখা ছাড়া অন্য কোনো বিকল্প নাই। হ্যাঁ, চ্যাপ্টারটা অনেকটা তথ্য ভিত্তিক, তোমাকে তথ্য মনে রাখতে হবে, কনসেপশনও যেখানে যেখানে কনসেপশন ক্লিয়ার রাখার দরকার সেটা তো ক্লিয়ার করবেই, কিন্তু তোমাকে অবশ্যই অনেক তথ্য মনে রাখতে হবে এই চ্যাপ্টার থেকে। আচ্ছা, এরপরে আসো তোমার হচ্ছে সুক্রোজের ব্যবহার দেওয়া আছে, ব্যবহারটা একটু দেখবে। এরপরে আসো সেলোবায়োজ, এটাও একটা ডাইস্যাকারাইড। হ্যাঁ, কিন্তু এ হচ্ছে আবার রিডিউসিং। হ্যাঁ, এই তথ্যটা ইম্পর্টেন্ট, এ হচ্ছে রিডিউসিং এবং কোষ প্রাচীরেরও সে একটা উপাদান, এটা একটু মনে রাখবে। আচ্ছা, সেলুলোজকে আদ্র বিশ্লেষণ করলে সেলোবায়োজ পাওয়া যায়, এবং আরো যে তথ্যগুলি আছে এগুলি একটু রিডিং দিবে, কিন্তু আমার কাছে মনে হয় যে এই তথ্যগুলি আসলে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরপরে আসো কাজ কি হিসাবে, তারপরে আসো ম্যাল্টোজের কিছু তথ্য দেওয়া আছে। ম্যাল্টোজ একটি আংশিক ভাবে রিডিউসিং সুগার, এই তথ্যটি মনে রাখবে। অলিগোস্যাকারাইডে আসো, তাহলে ডাইস্যাকারাইড থেকে আমার মনে হয় যে তোমরা সুক্রোজটা খুব ভালো করে পড়বে, সেলোবায়োজটার এই যে তথ্যগুলি আমরা দাগিয়ে দিলাম সেই তথ্যগুলি একটু দেখার চেষ্টা করবে। এরপরে আসো অলিগোস্যাকারাইড। নাম শুনেই বোঝা যাচ্ছে যে অলিগোস্যাকারাইড, একে আদ্র বিশ্লেষণ করলে, অলিগো শব্দটার মানে হচ্ছে কম, তাহলে একে আদ্র বিশ্লেষণ করলে কম সংখ্যক মনোস্যাকারাইড পাওয়া যায়। এখন এই কমটা যে কত, এই সংখ্যাটা তোমাকে মনে রাখতে হবে। এখানে সংখ্যাটা দেওয়া আছে যে 3 থেকে 10টা মনোস্যাকারাইড পাওয়া যায়। এখন তাহলে যদি 3টা পাওয়া যায় তাহলে হচ্ছে ট্রাইস্যাকারাইড, যদি 4টা পাওয়া যায় তাহলে এটা হচ্ছে টেট্রাস্যাকারাইড। হ্যাঁ, তাহলে এখানে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এই যে ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড অথবা পলিস্যাকারাইড, এখানে যে একটা কার্বোহাইড্রেটেড মানে অর্থাৎ একটা মনোস্যাকারাইড যে আরেকটা মনোস্যাকারাইডের সাথে যুক্ত হয়, যেই বন্ড বা যেই বন্ধন দিয়ে যুক্ত হয় সেই বন্ধনটাকে বলা হয় গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, এই নামটা মনে রাখবা। তাহলে একটা মনোস্যাকারাইড যখন আরেকটা মনোস্যাকারাইডের সাথে যুক্ত হয়, যেই বন্ড দিয়ে যুক্ত হয় সেই বন্ডটার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, এই নামটা তোমাকে মনে রাখতে হবে। ট্রাইস্যাকারাইড থেকে মনে রাখতে হবে র্যাফিনোজের উদাহরণটা, এবং অবশ্যই একটু যদি তোমাকে প্রশ্নটা কঠিন করে তাহলে কিন্তু দিতেই পারে যে র্যাফিনোজকে আদ্র বিশ্লেষণ করলে নিচের কোনটা পাওয়া যায় না। ঠিক আছে, মনে রাখবা যেখানে 3টা করে জিনিস থাকে সেটাই পরীক্ষার জন্য আসলে একটু ইম্পর্টেন্ট।
তো র্যাফিনোজকে আদ্র বিশ্লেষণ করলে গ্লুকোজ পাওয়া যায়, ফ্রুক্টোজ পাওয়া যায়, গ্যালাকটোজ পাওয়া যায়। এখন এটার সাথে যদি আরেকটা অন্য কোনো অপশন দেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজেই একটা প্রশ্ন করে ফেলা যায়। তাহলে এই জন্য এই জিনিসগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। এরপরে আসো টেট্রাস্যাকারাইড। টেট্রাস্যাকারাইড এরও তোমাকে উদাহরণটা জানতে হবে, স্ট্যাকিওজ। হ্যাঁ, এবং এটা হচ্ছে তোমার এটাকে আদ্র বিশ্লেষণ করলে এক অণু গ্লুকোজ, এক অণু ফ্রুক্টোজ এবং দুই অণু গ্যালাকটোজ পাওয়া যায়। এরপরে আসো পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড নিশ্চয়ই বুঝতে পারতেছো যে অনেকগুলো মনোস্যাকারাইড মিলে তোমার পলিস্যাকারাইড তৈরি হয়, এবং পলিস্যাকারাইডের মধ্যে তোমাকে আসলে স্টার্চ রয়েছে, পলিস্যাকারাইডের মধ্যে সেলুলোজ রয়েছে এবং গ্লাইকোজেন রয়েছে। এই তিনটাই আসলে তোমাকে একটু ডিটেলস জানতে হবে। হ্যাঁ, এগুলি আসলে বেশি ইম্পর্টেন্ট, এই জন্য এদেরকে একটু ডিটেলস জানতে হবে। তো ফার্স্টে আসো স্টার্চ। স্টার্চের মধ্যে আসো, স্টার্চ হচ্ছে উদ্ভিদের সঞ্চিত পদার্থ। এই তথ্যটা তোমাদের সবার আসলে জানা দরকার। উদ্ভিদ যে কার্বোহাইড্রেট তৈরি করে অর্থাৎ গ্লুকোজ তৈরি করে, এটা সুক্রোজ হিসেবে পরিবাহিত হয় আর সঞ্চয় হয় হচ্ছে তোমার স্টার্চ আকারে। আচ্ছা, এখানে স্টার্চের যে সোর্স, আমরা যে কার্বোহাইড্রেট গুলি খাই এগুলি সবই আসলে কিন্তু স্টার্চ। আমরা ভাত খাই, গম, আলু, প্রত্যেকটাই হচ্ছে স্টার্চ। এখন স্টার্চের আসলে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে অ্যামাইলোপেকটিন একটা অণু আর আরেকটা হচ্ছে অ্যামাইলোজ একটা অণু। হ্যাঁ, তাহলে মানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে অ্যামাইলোজ আর একটা হচ্ছে অ্যামাইলোপেকটিন, এবং এই পার্সেন্টেজটা তোমাকে জানতে হবে। তো আমি যেভাবে মনে রাখতাম, দেখো অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন এই দুইটা নামের ভিতরে অ্যামাইলোপেকটিন নামটা কিন্তু বড়, তাহলে যেটা নাম বড় সেটার পার্সেন্টেজও বেশি, যেটা নাম ছোট সেটার পার্সেন্টেজ কম, আমরা এইভাবে মনে রাখতাম। হ্যাঁ, তো তোমরাও আসলে এভাবে মনে রাখতে পারো, একটা হচ্ছে 22% অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন হচ্ছে 78%। এরপরে হচ্ছে তোমার হচ্ছে স্টার্চের আবার বিভিন্ন টাইপ আছে, এই টাইপের মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে গোল আলুর আর সবচেয়ে ছোটটা হচ্ছে তোমার চালের। আচ্ছা, তাহলে স্টার্চ সম্পর্কে এই তথ্যগুলি জানলে, বইয়ের ভিতরে কিন্তু স্টার্চের ব্যবহার অনেক কিছুই দেওয়া আছে, সেগুলিও কিন্তু আমার মনে হয় তোমাদের একটু বই থেকে এই তিনটা টপিক বই থেকে আরো ডিটেলস আসলে দেখে নেওয়া ভালো। এরপর আসো সেলুলোজ। সেলুলোজ হচ্ছে একটা পলিস্যাকারাইড, এবং এটা হচ্ছে উদ্ভিদের যে কোষ প্রাচীর, সেই কোষ প্রাচীরের প্রধান গাঠনিক পদার্থ। এবং এখানে কোন বন্ড দিয়ে আসলে স্টার্চ তৈরি হচ্ছে, β-1-4 বন্ড দিয়ে আসলে যুক্ত হয়ে হয়ে তোমার সেলুলোজটা তৈরি হচ্ছে। এবং এখানে সেলুলোজের যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজটা থেকে আসলে পরীক্ষাতে প্রশ্ন আসতে দেখা গেছে, এই পার্সেন্টেজটা তোমাকে মনে রাখতে হবে। তুলায় হচ্ছে এই পার্সেন্টেজটা 94%, লিননে হচ্ছে 90%, কাঠে হচ্ছে 60%, তৃণলতায় হচ্ছে 30-40%, আর জৈব সমৃদ্ধ মাটিতে আছে তোমার 40-70%। এই পার্সেন্টেজটা তোমার আসলে এটা খুব বেশি বুঝিয়ে দেওয়ার মতো কিছু নাই, তোমাকে এটা একটু মনে রাখতে হবে। তো সেলুলোজের ব্যবহারগুলি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ব্যাপারই আসলে তোমাকে ভালো মতন জানতে হবে এখানে। এবং এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমরা আসলে সেলুলোজ খেতে পারি না, আমরা কিন্তু স্টার্চ খেতে পারি। স্টার্চ খেতে পারি কিন্তু সেলুলোজ খেতে পারি না, কেন? দেখো স্টার্চের বন্ধনটা তুমি যদি দেখতা, স্টার্চ স্টার্চ হচ্ছে আলফা বন্ড দিয়ে কানেক্টেড থাকে। হ্যাঁ, স্টার্চ হচ্ছে আলফা বন্ড দিয়ে কানেক্টেড থাকে। এখানে উদাহরণেই আসলে সুন্দর করে দেওয়া আছে, স্টার্চ হচ্ছে আলফা বন্ড দিয়ে কানেক্টেড থাকে আর সেলুলোজ হচ্ছে বিটা গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে কানেক্টেড থাকে। এখন আমাদের যে পরিপাক নালী, এই পরিপাক নালীতে বিটা গ্লাইকোসাইডিক বন্ড ভাঙার কোনো এনজাইম নাই, এই কারণে আমাদের পরিপাক নালী সেলুলোজকে হজম করতে পারে না। হ্যাঁ, তাহলে আমরা একটা কথা শুনি যে তোমার গরু ছাগল ঘাস খায়, মানুষ কেন ঘাস খায় না? মানুষ ঘাস খায় না এই কারণে যে সেখানে সেলুলোজ থাকে এবং সেলুলোজ আমরা হজম করতে পারি না। তাহলে পাশাপাশি কিন্তু আরেকটা কথা চলে আসে, যেটা আমি তোমাদেরকে একটু বুঝাতে চাই, যে আচ্ছা আমরা তো তাহলে ঘাস খাই না, কিন্তু আমরা তো শাকসবজি, ফলমূল এগুলি তো খাই, তাহলে এগুলিও তো উদ্ভিদের শরীরেরই অংশ। তাহলে আমরা সবাই মাত্রই পড়লাম যে সেলুলোজ হচ্ছে উদ্ভিদের একটা খুবই ইম্পর্টেন্ট উপাদান এবং কোষ প্রাচীরে সেলুলোজ থাকে, তাহলে সেই ক্ষেত্রে শাকসবজি ফলমূল সেগুলির যে সেলুলোজ সেটাকে কি আমরা হজম করতে পারছি? আসলে না, আমরা কিন্তু সেই সেলুলোজও হজম করতে পারি না। হ্যাঁ, এবং সেই কারণে
আমরা যখন সেলুলোজকে হজম করতে পারি না, তখন আমাদের যেটা হয়, আমরা যখন শাকসবজি খাই, এই শাকসবজির সেলুলোজটা হজম হয় না, এবং সেই শাকসবজির সেলুলোজটা আমাদের পরিপাক নালীর ভেতরে থাকে, এবং পরিপাক নালীর ভেতরে থেকে আমাদের পরিপাক নালীর ভেতরে যে কন্টেন্টটা আছে বা যেই খাবারগুলি থাকে সেগুলিকে সে নরম রাখে। অ্যাজ এ রেজাল্ট খুব সহজে হচ্ছে আমাদের মলত্যাগ করা সম্ভব হয়। অন দ্য আদার হ্যান্ড, যারা শাকসবজি খায় না তাদের ক্ষেত্রে যেটা হয়, সেই মলটা খুব শক্ত হয়ে যায়, যেহেতু ভিতরে কোনো সেলুলোজ নেই এবং সেলুলোজ না থাকার কারণে ভিতরে কোনো পানিও থাকতে পারছে না এবং জিনিসটা খুব শক্ত হয়ে যাচ্ছে। তো সেই শক্ত হয়ে যাওয়া যে সমস্যাটা, সেটাকে আমরা কোষ্ঠকাঠিন্য বলি। তো এই জন্য কোষ্ঠকাঠিন্য যাতে না হয়, এই জন্য সবারই শাকসবজি খাওয়া উচিত। তো যাই হোক, আমরা অন্য প্রসঙ্গে চলে গিয়েছিলাম, আমরা আবার আমাদের প্রসঙ্গে ফিরে আসি। প্রসঙ্গে হচ্ছে যে আমাদেরকে স্টার্চ এবং সেলুলোজের পার্থক্যটা পড়তে হবে, হ্যাঁ, এবং এই পার্থক্যের মধ্যে খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে কোনটাতে কি গ্লাইকোসাইডিক বন্ড থাকে। এবং 3 নম্বর যে পয়েন্টটা, এটা আগেই বলেছি, স্টার্চ হচ্ছে সঞ্চিত খাদ্য আর সেলুলোজ হচ্ছে গাঠনিক উপাদান। হ্যাঁ, এরপরে আসো, এটার পরে আমাদের পরের যে বিষয়টা সেটা হচ্ছে গ্লাইকোজেন। গ্লাইকোজেন হচ্ছে তোমার, গ্লাইকোজেন হচ্ছে আলফা ডি গ্লুকোজের পলিমার। হ্যাঁ, এখন গ্লাইকোজেন হচ্ছে প্রাণীর দেহে সঞ্চিত খাবার হিসাবে থাকে। আমরা জেনেছি যে উদ্ভিদের দেহে সঞ্চিত খাবার হিসাবে থাকে স্টার্চ, আর প্রাণীর দেহে সঞ্চিত খাবার হিসাবে থাকে গ্লাইকোজেন। এই জন্য গ্লাইকোজেনকে আরেকটা নামে ডাকা হচ্ছে, সেই নামটা কি? সেই নামটা হচ্ছে প্রাণীজ স্টার্চ, অর্থাৎ প্রাণীর দেহের স্টার্চ। তো আমরা সবাই জানি যে আমাদের দেহের কোথায় আসলে গ্লাইকোজেন জমা থাকে। আমাদের দেহে কিন্তু লিভারে গ্লাইকোজেন জমা থাকে, এবং লিভারের পাশাপাশি আমাদের পেশিতেও কিছু গ্লাইকোজেন জমা থাকতে পারে। এরপরে আসো গ্লাইকোজেনের ধর্ম। তো ধর্মগুলি একটু রিডিং দিবা, তবে বেশি ইম্পর্টেন্ট যেটা, এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে 6 নম্বরটা, গ্লাইকোজেনকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি তাহলে সেই ক্ষেত্রে কি পাওয়া যাবে, সেই ক্ষেত্রে গ্লুকোজ পাওয়া যাবে। এখন গ্লাইকোজেনের হচ্ছে ব্যবহার, ব্যবহারটা এখানে একটু রিডিং দিবা। গ্লাইকোজেনের, এটা কিন্তু গ্লাইকোজেনের ব্যবহারের টপিক না, গ্লাইকোজেনের ব্যবহারটা বই থেকে রিডিং দিবা। হ্যাঁ, আচ্ছা, এরপর আসো কার্বোহাইড্রেটের আরেকটা ক্লাসিফিকেশন। আমরা সুগার এবং নন সুগার পড়েছি, এখানে হচ্ছে কার্বোহাইড্রেটের আরেকটা ক্লাসিফিকেশন, রিডিউসিং সুগার বা বিজারক শর্করা, এবং নন রিডিউসিং সুগার বা অবিজারক শর্করা। তো তোমাকে জাস্ট এখানে উদাহরণগুলি জানতে হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসো আরো কিছু কার্বোহাইড্রেটের বর্ণনা দেওয়া আছে, হেমিসেলুলোজ, কার্বোহাইড্রেট ডেরিভেটিভস। কার্বোহাইড্রেট ডেরিভেটিভস এর মধ্যে তোমাকে এই দুটা জিনিস জানতে হবে, গ্লুকোজামিন এবং গ্যালাক্টোজামিন। হ্যাঁ, গ্লুকোজামিন কিন্তু আমাদের হাড়ে পাওয়া যায়, এই দুইটার নাম তোমাকে একটু জানতে হবে, গ্লুকোজামিন এবং গ্যালাক্টোজামিন কোথায় পাওয়া যায় এটাও জানতে হবে। তাহলে আমরা এতক্ষণ ধরে কার্বোহাইড্রেট টপিকটা কিন্তু শেষ করলাম, এখন আমাদের যে টপিকটা সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড সংজ্ঞাটা যদি আমি ফার্স্টে বলি, সেটা হচ্ছে কি, সংজ্ঞাটা হচ্ছে যে যদি কোনো জৈব যৌগে একই সাথে এই অ্যাসিড গ্রুপ এবং NH2 অ্যামিনো গ্রুপ একসাথে যদি থাকে, তাহলে সেই জৈব যৌগটাকে বলা হয় অ্যামাইনো অ্যাসিড। এখন তোমাকে অবশ্যই একটা তথ্য জানতে হবে যে আমাদের দেহ তৈরি হতে, হ্যাঁ, বা প্রোটিন তৈরি হতে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড লাগে। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা তথ্য। 20 সংখ্যাটা তোমরা আরো একটা জায়গায় পেয়েছো, সেটা কোথায় পেয়েছো? সেটা হচ্ছে আমাদের দেহে কমপ্লিমেন্টের সংখ্যা কত, এই প্রশ্নটা যখন তোমরা পড়েছো তখন দেখেছো যে আমাদের দেহে কমপ্লিমেন্টের সংখ্যা হচ্ছে 20। তাহলে 20 জিনিসটা, 20 সংখ্যাটা তোমাদের একটু স্পেশালি মনে রাখতে হবে। তো আসো এরপরে অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্য, অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্যটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো মতন পড়তে হবে। তো এখানে বোঝার মতো একটা কথা আছে, সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড গুলো সবাই আলফা অ্যামাইনো অ্যাসিড। তাহলে আলফা অ্যামাইনো অ্যাসিড বলতে তোমরা নিশ্চয়ই বুঝতেছো যে জৈব যৌগের যে 1 নম্বর কার্বন, কার্বনের যখন নাম্বারিং করা হয় তো 1 নম্বর কার্বনের পজিশনটাকে বলা হয় আলফা। তাহলে 1 নম্বর পজিশনেই যদি তোমার NH2 গ্রুপটা থাকে, 1 নম্বর পজিশনে যদি NH2 গ্রুপটা থাকে, তাহলে সেই কার্বোহাইড্রেটটাকে বা সেই অ্যামাইনো অ্যাসিডটাকেই বলা হবে আলফা অ্যামাইনো অ্যাসিড। তাহলে মানব দেহে বিদ্যমান সবগুলো অ্যামাইনো অ্যাসিডই আলফা অ্যামাইনো অ্যাসিড। এটার অর্থ হচ্ছে যে মানব দেহে যতগুলো অ্যামাইনো অ্যাসিড আছে সবার NH2 গ্রুপটা 1 নম্বর কার্বনের সাথেই আছে। আচ্ছা, এরপরে আসো অ্যামাইনো অ্যাসিডের ক্লাসিফিকেশন। হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিডের ক্লাসিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট, এবং এখান থেকে পরীক্ষাতে বেশ কয়েকবার প্রশ্ন এসেছে। হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিডের ক্লাসিফিকেশনে ফার্স্টে দেখো যে
উদ্ভিদ এবং প্রাণীর দেহে 28টার মতো আছে, এর মধ্যে প্রোটিন তৈরি হতে 20টা অ্যামাইনো অ্যাসিড লাগে। তাহলে এখানে কিছু আছে অ্যালিফেটিক, কিছু আছে অ্যারোমেটিক, আর কিছু আছে হেটারোসাইক্লিক। হ্যাঁ, তো অ্যালিফেটিক, অ্যারোমেটিক, হেটারোসাইক্লিক এগুলির উদাহরণের মধ্যে তুমি যদি অ্যালিফেটিক অ্যারোমেটিক যদি শিখে ফেলো, তাহলে এই দুইটা বাদে আর যদি অন্য কিছু আসে সেটা তোমার হেটারোসাইক্লিক এর মধ্যে চলে যাবে ধরে নিতে পারো। হ্যাঁ, এখানে তোমাকে আরেকটা অ্যামাইনো অ্যাসিডের নাম মনে রাখতে হবে, যে হাইড্রোক্সিপ্রোপিন। হাইড্রোক্সিপ্রোপিন হচ্ছে একটা খুবই বিরল অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ, হাইড্রোক্সিপ্রোপিন হচ্ছে খুবই বিরল অ্যামাইনো অ্যাসিড, পাওয়া যায় না বললেই চলে, এটা কিন্তু একবার পরীক্ষাতে এসেছিল। পাশাপাশি তোমাদের আরেকটা আসতে পারে, সেটা হচ্ছে যে কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড আছে যারা প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে। হ্যাঁ, আবার কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড আছে যারা প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে না। তাহলে যেই অ্যামাইনো অ্যাসিড গুলো প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করতেছে না তাদেরকে বলা হচ্ছে নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ, তাহলে নন প্রোটিন কিছু অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ তোমাদের বইয়ে দেওয়া আছে, যেমন অর্নিথিন, সাইট্রুলিন। তাহলে এই উদাহরণগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে বই থেকে। হ্যাঁ, নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড কে কে? অর্নিথিন, সাইট্রুলিন। আচ্ছা, এছাড়া এখানে দেখো তোমাদেরকে যেটা বলেছিলাম যে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিডের কথা, তোমাদের অনেকবার এই কথাটা তোমাদের বইয়ে অনেকবার লেখা আছে যে প্রোটিন তৈরিতে কয় ধরনের অ্যামাইনো অ্যাসিড অংশগ্রহণ করে, সেটা হচ্ছে 20 ধরনের, এদেরকে বলা হয় প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। আর যেগুলো হচ্ছে প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করছে না তাদেরকে বলা হচ্ছে নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। তাহলে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড যে 20টা আছে, এই 20টার নাম কি আসলে তাহলে তোমাদের এখন মনে রাখতে হবে? না, এই 20টার নাম আসলে মনে রাখার দরকার নাই। এই 20টাকে আবার একটু পরে আমরা দেখব যে এই 20টাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, আরেকটা হচ্ছে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। তাহলে আমরা একটু পরেই সেই জিনিসটাতে যাব, তখন আমরা ওই জিনিসটা ডিসকাস করব। তো তোমাদের কাছে আসলে এটা মনে হতে পারে যে আমাদের এই চ্যাপ্টারটা ভাইয়া তো একটার পর একটা, একটার পর একটা কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে, কিন্তু আসলে এই চ্যাপ্টারটা একটু মনে রাখার অংশ এখানে বেশি। হ্যাঁ, যেহেতু এখানে মনে রাখার অংশ বেশি, সেহেতু আসলে কিছু করার নেই, তোমাদেরকে একটু কষ্ট করে মনে রাখতে হবে। আমি জানি যে এটা তোমাদের জন্য অনেক কঠিন, কিন্তু অ্যাডমিশন টেস্টে আসলে সাকসেসফুল হতে গেলে কষ্ট না করার কোনো বিকল্প, মানে কষ্ট করতেই হবে, কষ্ট না করার কোনো উপায় নেই। হ্যাঁ, আচ্ছা, তাহলে অ্যামাইনো অ্যাসিড গেলাম, প্রোটিন, নন প্রোটিন। কেন যেন আমার মনে হয় যে নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড আছে যেগুলো, সেগুলি থেকে মানে যেহেতু তিনটা আছে সেহেতু ওখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, অর্নিথিন, সাইট্রুলিন, আর একটা হচ্ছে হোমোসেরিন। এবার আসো প্রোটিন বা আমিষ। তাহলে প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড গুলো মিলে মিলে, অ্যামাইনো অ্যাসিডের পলিমারকে বলা হয় প্রোটিন, সংজ্ঞাটা একটু দেখলা, এবং সব এনজাইমই প্রোটিন, কিন্তু সব প্রোটিন এনজাইম না, এই জিনিসটা আমরা একটু পরে আসবো। এখন এখানে তোমাদেরকে একটা জিনিস আমি বলে রাখি, এই যে এই কথাটা, কোষের কোথায় আসলে প্রোটিন তৈরি হয়? সংশ্লেষিত হওয়া মানে হচ্ছে তৈরি হওয়া, রাইবোজোমের ভিতরে প্রোটিন তৈরি হয়, এই জন্য রাইবোজোমকে কিন্তু কোষের প্রোটিন ফ্যাক্টরি, হ্যাঁ, বলা হয়ে থাকে। আচ্ছা, প্রোটিনের বৈশিষ্ট্যগুলো খুব ভালো মতন রিডিং দিবে, পরীক্ষাতে এভাবে আসতেই পারে যে নিজের কোনটা প্রোটিনের বৈশিষ্ট্য নয়। তো প্রোটিন হচ্ছে কলয়েড প্রকৃতির, যদি কোনো জৈব যৌগের সাইজ বড় হয়ে থাকে তাহলে তখন সেটাকে বলা হয় কলয়েড। হ্যাঁ, এরপরে হচ্ছে এদেরকে আদ্র বিশ্লেষণ করলে কি কি পাওয়া যায়, এই জিনিসগুলো তোমরা রিডিং দিয়ে নেবে। আমি জানি যে আসলে তোমরা এগুলি পড়লেই বুঝতে পারবে, এগুলি খুব বেশি কঠিন কিছু না। এরপরে আসো প্রোটিনের ক্লাসিফিকেশন। প্রোটিনের ক্লাসিফিকেশনে এখানে অনেকগুলির উপর ভিত্তি করে এর ক্লাসিফিকেশন করা হয়েছে, একটা হচ্ছে জৈবিক কার্যাবলীর ভিত্তিতে, হ্যাঁ, একটা হচ্ছে গাঠনিক প্রোটিন, আর একটা হচ্ছে তোমার কার্যকরী প্রোটিন। তাহলে এখানে তুমি কোনগুলি গাঠনিক প্রোটিন আর কোনগুলি কার্যকরী প্রোটিন, নাম শুনলেই বুঝতে পারবা, দেহ গঠনে যেগুলো অংশগ্রহণ করছে, হ্যাঁ, যেমন কেরাটিন, কোলাজেন, ফাইব্রিন, ক্লেরাটিন, কনব্রিন, এগুলো হচ্ছে তোমার গাঠনিক প্রোটিন। তো তোমার এতগুলি মনে রাখার দরকার নাই, তুমি শুধু কার্যকরী গুলি মনে রাখো। দেখো যে এনজাইম, হরমোন, ভিটামিন, হ্যাঁ, রঞ্জক পদার্থ, এই জাতীয় যে প্রোটিন গুলো আছে এরা হচ্ছে তোমার কার্যকরী প্রোটিন। তারপরে আসো আকৃতি অনুযায়ী যে প্রোটিনগুলো, সেটা একটা হচ্ছে তন্তুময়, আরেকটা হচ্ছে গ্লোবিউলার। এখন আমার কাছে মনে হয় যে এগুলি যে উদাহরণ আছে এগুলি একটু দেখতে পারো। হ্যাঁ, তবে বেশি বেশি যেটা ইম্পর্টেন্ট এবং বেশি যেটা আছে সেটা হচ্ছে এইটা,
প্রোটিনকে তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সরল প্রোটিন, যুগ্ম প্রোটিন, আরেকটা হচ্ছে উদ্ভূত প্রোটিন। এখন সরল প্রোটিনরে আবার ভাগ করা হয়েছে সাত ভাগে। কারণ এত বিস্তারিত তোমার জানা দরকার নাই, তোমার জাস্ট এইগুলি কোনটা কোথায় পাওয়া যায়, প্রশ্ন যদি খুব 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 কঠিন হয় তাহলে এগুলি আসবে। হ্যাঁ, কোনটা কোথাও পাওয়া যায়, অ্যালবুমিন, গ্লোবিউলিন, তোমরা সবাই। আচ্ছা, অ্যালবুমিন জিনিসটা তোমরা একটু চিনতে পেরেছো কিনা বলো। আমাদের শরীরে কিন্তু একটা জিনিস আছে যেটা হচ্ছে অ্যালবুমিন। হ্যাঁ, আমাদের রক্ত রসে কিছু প্রোটিন পাওয়া যায় যেটাকে আমরা প্লাজমা প্রোটিন বলে থাকি। তো সেই প্লাজমা প্রোটিনের মধ্যে একটা কিন্তু হচ্ছে অ্যালবুমিন, যেটা কোথায় তৈরি হয়, যেটা হচ্ছে আমাদের লিভার বা যকৃতে তৈরি হয়। তারপরে আসো গ্লোবিউলিন। গ্লোবিউলিন হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থার সাথে যে অ্যান্টিবডি গুলো জড়িত, এই অ্যান্টিবডি গুলিও আসলে কিন্তু ইমিউনো গ্লোবিউলিন। হ্যাঁ, আচ্ছা, তো এখান থেকে আসলে কোনটা কোথায় পাওয়া যায়, আমি জানি যে এটা আসলে অনেক তোমাদের জন্য বিরক্তিকর একটা কাজ, কিন্তু এটা মনে রাখতে হবে। হ্যাঁ, প্রশ্ন যদি কঠিন হয় তাহলে এটা আসতে পারে। যেমন আমাদের সময় এসেছিল সবচেয়ে ক্ষুদ্র প্রোটিনের নাম কি, তোমরা সবাই জানো যে সবচেয়ে ক্ষুদ্র প্রোটিনের নাম হচ্ছে প্রোটামিন। হ্যাঁ, এটা কিন্তু আমাদের সময় পরীক্ষাতে আসা প্রশ্ন। আচ্ছা, তা আমি জানি যে এটা তোমাদের মনে রাখতে আসলে অনেক কষ্ট হবে, আবার আমি এটাও জানি যে তোমরা এগুলি কষ্ট করে মনে রাখবে। আচ্ছা, এরপরে আসো নিউক্লিয় প্রোটিন, জাস্ট এগুলির উদাহরণ কোনটা কোথায় পাওয়া যায়, খুবই বিরক্তিকর জিনিস, কিন্তু তোমাকে কষ্ট করে করে এই জিনিসগুলো মনে রাখতে হবে। এবার আসো যেটা বলছিলাম, সেটা হচ্ছে যে আমাদের অ্যামাইনো অ্যাসিডের একটা ক্লাসিফিকেশন আছে, এটাতে যাব। তার আগে খাবারের গুণগত ভিত্তিতে, গুণগত মানের ভিত্তিতে প্রোটিনকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফার্স্ট ক্লাস আর একটা হচ্ছে সেকেন্ড ক্লাস। হ্যাঁ, দুঃখের বিষয় যেটা, সেটা দেখো যে সবগুলোই হচ্ছে ফার্স্ট ক্লাস, যেগুলি অর্থাৎ গুণগত মান যেগুলোর বেশি সেগুলি হচ্ছে সবই একটু দামি দামি খাবার, মাছ, মাংস, ডিম, দুধ, হ্যাঁ, বাদাম, সয়াবিন, এই জাতীয় যে প্রাণীজ প্রোটিন আছে, অর্থাৎ প্রাণী থেকে যেসব প্রোটিন আমরা পাই সেগুলি অধিকাংশই হচ্ছে তোমার প্রথম শ্রেণীর প্রোটিন। তো এই জন্য দেখবা যে যারা হচ্ছে দারিদ্র সীমার নিচে বসবাস করে তারা কিন্তু এই প্রথম শ্রেণীর প্রোটিন গুলো বেশি খেতে পারে না, এবং এই জন্য তারা কিন্তু আসলে অপুষ্টিতে ভুগে। এবং তোমরা একটু আগেই দেখেছো যে আমাদের ইমিউনো গ্লোবিউলিন, এরাও কিন্তু আসলে রাসায়নিকভাবে প্রোটিন, তাহলে তাদের দেখা যায় যে এই ইমিউনো গ্লোবিউলিনের পরিমাণ কম থাকে, এই জন্য তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম হয় এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের রোগে ভুগে থাকে। তো যাই হোক, প্রোটিনের কাজ আমাদের শরীরের অধিকাংশ জিনিসই আসলে, আমাদের যে হরমোন বলো, এনজাইম বলো, এই জিনিসগুলি কিন্তু আসলে প্রোটিন জাতীয় পদার্থ। হ্যাঁ, অধিকাংশ হরমোন এবং সম্পূর্ণ সব এনজাইমই আসলে রাসায়নিকভাবে প্রোটিন জাতীয় পদার্থ, তাহলে এনজাইম হিসাবে কাজ করে। অ্যান্টিবডির কথা আমরা বারবার বলছি এবং হরমোনের কথাও বলছি, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আসলে প্রোটিন। সাপের বিষ, সেটাও কিন্তু আসলে প্রোটিন। এখন দেখো আরেকটা প্রোটিনের নাম তোমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে ইন্টারফেরন। যদি কোনো ভাইরাস আমাদের কোনো কোষকে আক্রমণ করে ফেলে তখন আমাদের কোষ কিছু ইন্টারফেরন নামে কিছু কেমিক্যাল রিলিজ করে বা নিঃসরণ করে, যে ইন্টারফেরনের কারণে অন্যান্য কোষগুলো তখন সতর্ক হয়ে যায়। তাহলে আমরা যদি বাইরে থেকেই ইন্টারফেরন তৈরি আমাদের শরীরে দিতে পারি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভাইরাস ঢোকার পরপরই আমাদের কোষ এই ইন্টারফেরনের কারণে সতর্ক হয়ে যাবে এবং সেই ভাইরাসের এগেনস্টে প্রোটেকশন নিতে পারবে। তাহলে এরকম একটা চিকিৎসার কথা চিন্তা করা হচ্ছে, আশা করা যায় যে অদূর ভবিষ্যতে ইন্টারফেরন চিকিৎসায় অনেক ব্যাপকভাবে ব্যবহৃত হবে। এরপরে আসো খাদ্য তালিকায় প্রোটিন, যেটা সেটার মধ্যে যেটা বলছিলাম যে আমাদের শরীর তৈরি হতে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড লাগে, বারবার এই 20 ধরনের কথাটা আসছে। তো এই 20 ধরনের অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কিছু কিছু আছে যেগুলো আমরা আমাদের শরীরে তৈরি করতে পারি, ঠিক আছে। তাহলে তুমি বলো যে যে অ্যামাইনো অ্যাসিড গুলি আমরা শরীরে তৈরি করতে পারি সেগুলি কি আমাদের খাদ্য তালিকায় থাকতে হবে, যেগুলি আমরা নিজেরাই তৈরি করতে পারি সেগুলি আমাদের খাদ্য তালিকায় না থাকলেও হবে, তাহলে তাদেরকে বলা হয়, যেহেতু না থাকলেও হবে এই জন্য তাদেরকে বলা হয় নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। আর যারা যেগুলোকে আমরা তৈরি করতে পারি না সেগুলিকে অবশ্যই আমাদের খাদ্য তালিকায় সাপ্লাই দিতে হবে, খাদ্য তালিকায় সাপ্লাই না দিলে আমাদের শরীরে কিন্তু সেগুলির একটা ঘাটতি তৈরি হবে, তো তাদেরকে বলা হচ্ছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। তো পরীক্ষাতে কিন্তু এই জিনিসটা তোমাদের আসতে পারে যে কোনগুলো হচ্ছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। কেন এসেনশিয়াল এটা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো, যেহেতু আমরা তাদেরকে তৈরি করতে পারছি না এই জন্য খাবারের থাকাটা খুবই এসেনশিয়াল, এই জন্য তাদেরকে বলা হচ্ছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। তো এদের নাম মনে রাখার জন্য, আটটার নাম মনে রাখার জন্য আমি একটা ওয়ার্ড ইউজ করতাম, MTBPTIL।
শব্দগুলোর কোনো মানে হয় না আসলে, জাস্ট মনে রাখার জন্য। এম দিয়ে হচ্ছে মিথিওনিন, টি দিয়ে হচ্ছে থিওনিন, ভি দিয়ে হচ্ছে ভ্যালিন, পি দিয়ে হচ্ছে ফিনাইল অ্যালানিন, আর এই টি দিয়ে হচ্ছে ট্রিপটোফ্যান, আর এদিকে লিউসিন, আইসোলিউসিন, লাইসিন হচ্ছে ইল দিয়ে। ঠিক আছে, এমটিভি পিটি ইল। তাহলে এখানে দেখো টি দিয়ে বেশ কয়েকটা আছে, তো তোমাকে টিটা একটু ভালো মতন মনে রাখতে হবে, কারণ টি দিয়ে তোমাকে কনফিউজ করে দিতে পারে। হ্যাঁ, থিওনিন এবং এদিকে হচ্ছে ট্রিপটোফ্যান, এই দুটো হচ্ছে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। আর ওদিকে টি দিয়ে যদি টাইরোসিন এর মধ্যে ঢুকায় দেয়, তাহলে টাইরোসিন কিন্তু নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। তাহলে পূর্ণ বয়স্ক মানুষের অ্যামাইনো অ্যাসিড, এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড কয়টা? পূর্ণ বয়স্ক মানুষের এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 8টা। এখন শিশুদের এই 8টার বাইরেও আরো দুইটা, একটা হচ্ছে আর্জিনিন, আর একটা হচ্ছে হিস্টিডিন। এদের বডিতে, এটাও শিশুদের বডিতে, সেটাও আবশ্যক। তাহলে শিশুদের জন্য আবশ্যক অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 10টা, আর ঈদের জন্য এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড হচ্ছে, অ্যাডাল্ট বা পূর্ণ বয়স্কদের জন্য এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 8টা, শিশুদের জন্য 10টা, এটা একটু মনে রাখবা। আর যেহেতু আমাদের আরেকটা জিনিস যেটা আগেই বলেছি যে ফার্স্ট ক্লাস প্রোটিন বা উৎকৃষ্ট প্রোটিন গুলো আসলে প্রাণীজ সোর্স থেকে পাওয়া যায়, এবং উদ্ভিদ থেকে যে প্রোটিন গুলো পাওয়া যায় সেটা হচ্ছে আসলে অত বেশি ভালো না, সেকেন্ড ক্লাস। এবং আদর্শ প্রোটিন বলতে আমরা আসলে ডিম এবং দুধ, এই দুটো জিনিসকে বুঝে থাকি। আচ্ছা, এরপরে আসো লিপিড। লিপিডের এই যে এখানে যে লিপিডের বৈশিষ্ট্যগুলি দেওয়া আছে, লিপিডের বৈশিষ্ট্যটা একটু ভালো করে শিখবে। হ্যাঁ, লিপিড হচ্ছে পানিতে অদ্রবণীয়, কিন্তু জৈব দ্রাবক যেমন ইথার, অ্যালকোহল, বেঞ্জিন, ক্লোরোফর্ম, এগুলিতে আবার দ্রবণীয়। হ্যাঁ, আচ্ছা, লিপিড পানির থেকে হালকা দেখে পানিতে ভাসে, এবং হাইড্রোলাইসিস করলে এরা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়। এই দুটো জিনিস তোমাদের কিন্তু জানতে হবে। এরপরে লিপিডের কাজ, লিপিডের ক্লাস কাজটা রিডিং দিবা, বিশেষ করে এই কাজের মধ্যে আমার মনে হয় 1, 2, 3 এগুলি বেশি ইম্পর্টেন্ট। এরপরে আসো সেই আবার একই কথা, লিপিডের ক্লাসিফিকেশন। লিপিডের ক্লাসিফিকেশনে জাস্ট উদাহরণগুলি মনে রাখবা, কোনটা সরল, কোনটা জটিল, কোনটা হচ্ছে তোমার উদ্ভূত। হ্যাঁ, সরল জটিল তো ওরা বলে না, ওরা বলে যৌগিক, এবং কোনটা হচ্ছে উদ্ভূত। তো এটার মধ্যে সরলের মধ্যে কি কি পড়তেছে, তেল আর চর্বি পড়তেছে, জাস্ট ক্লাসিফিকেশনে উদাহরণগুলি দেখতে হবে। আর যেটা দেখতে হবে সেটার মধ্যে আমি চলে আসতেছি, যে এখানে কিছু তথ্য ট্রাইগ্লিসারাইড কিভাবে তৈরি হয়, এবং এখানে হচ্ছে আনস্যাচুরেটেড কিছু ফ্যাটি অ্যাসিডের উদাহরণ দেওয়া আছে, সেটা একটু দেখবা। এবং তার পাশাপাশি আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড আমরা পড়েছিলাম। হ্যাঁ, কারণ আবশ্যকীয় কিন্তু ফ্যাটি অ্যাসিডও আছে। আবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড দুইটার নাম একটু দেখবা, লিনোলেইক অ্যাসিড এবং লিনোলেনিক অ্যাসিড। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসো এই যে যৌগিক লিপিড। আমি জানি খুবই বিরক্তিকর একটা বিষয়, কিন্তু তোমাদের কষ্ট করে আসলে জানতে হবে যে এই যৌগিক লিপিডগুলি কোথায় কোনটা থাকে। ফসফোলিপিড কোথায় থাকে, গ্লাইকোলিপিড কোথায় থাকে, সালফোলিপিড কোথায় থাকে। হ্যাঁ, এগুলি তোমাদেরকে কষ্ট করে জানতে হবে। এরপর আসো আমাদের উদ্ভূত লিপিড। উদ্ভূত লিপিডের মধ্যে খুব বোরিং হয়ে যাচ্ছে, কিন্তু আমি জানি যে আসলে তোমরা কষ্ট করে এগুলি শিখবে। স্টেরয়েড, স্টেরয়েডটা আমাদের চিকিৎসা বিজ্ঞানের বেশ ব্যবহার রয়েছে, এই জন্য স্টেরয়েডটা ভালো করে শিখতে হবে তোমাদের। হ্যাঁ, স্টেরয়েডের এই যে বিভিন্ন ধরনের স্টেরয়েডের উদাহরণ, এটা দেখবা। হৃৎপিণ্ডের চিকিৎসায় ডিজিটালিস ব্যবহৃত হয়, যেটা এক ধরনের স্টেরয়েড থেকে আসে। এর পাশাপাশি কোলেস্টেরল আবার দুই ধরনের, কোলেস্টেরল দুই ধরনের, একটা হচ্ছে এলডিএল এবং আরেকটা হচ্ছে এইচডিএল। মনে রাখবা এই দুইটার মধ্যে এইচডিএলটা ভালো, এলডিএলটা খারাপ। কিভাবে মনে রাখবা, যে জি এর পরে কি আসে, জি এর পরে আসে হচ্ছে এইচ, তাহলে জি দিয়ে হচ্ছে কি গুড, আর এইচ দিয়ে হচ্ছে তোমার এইচডিএল। তাহলে আমাদের আসলে এইচডিএল এর পরিমাণ বাড়াইতে হবে, কত বেশি বাড়াইতে হবে, 40-এর বেশি রাখতে হবে। আর এলডিএল যেহেতু খারাপ, তাহলে এর পরিমাণ কমাইতে হবে, কত নিচে রাখতে হবে, 100 mg/dL এর নিচে রাখতে হবে। এছাড়া রাবার, টারপিন, এগুলি একটু রিডিং দিবা। ভিন্ন ধর্মী লিপিড, এটার মধ্যে আসো। ভিন্ন ধর্মী লিপিডের মধ্যে ক্যারোটিনয়েডস, এটার তথ্য তোমাকে একটু জানতে হবে। হ্যাঁ, ক্যারোটিনয়েডস হচ্ছে, এটা ভিটামিন এ তৈরি করে, যেটা থেকে পরে রোডোপসিন তৈরি হয়। আমরা জানি রোডোপসিন রড কোষের একটা উপাদান, এবং রোডোপসিন হচ্ছে রাতের বেলা দেখতে সাহায্য করে। হ্যাঁ, এবং রোডোপসিনের অভাব যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু তোমার রাত কানা রোগ হতে পারে। তাহলে এই রোডোপসিন
এই ক্যারোটিন থেকে ভিটামিন এ আসে, ভিটামিন এ থেকে পরে রোডোপসিন পাওয়া যায়, যেটা হচ্ছে আমাদের রাতের বেলা দেখতে বা অস্পষ্ট আলোতে বা স্বল্প আলোতে দেখতে আমাদেরকে সাহায্য করে। এরপরে যেটার কথা বলছিলাম যে স্টেরয়েড চিকিৎসা বিজ্ঞানের বেশ ব্যবহার রয়েছে, তো স্টেরয়েড থেকে কিছু হরমোন তৈরি হয়, যেটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন এবং মেয়েদের ইস্ট্রোজেন, যেটা হচ্ছে সেক্সুয়াল ক্যারেক্টার ডেভেলপমেন্ট নিয়ন্ত্রণ করে। এছাড়া আরো একটি হরমোন কর্টিসল, সেটাও কিন্তু স্টেরয়েড থেকে আসে, এবং আমরা একটু আগে এলডিএল এবং এইচডিএল এর কথা কিন্তু বলেছি। এরপরে আসো ভিটামিনস। এই ভিটামিনস গুলির সম্পর্কে তথ্য, এটা শুধু অ্যাডমিশন টেস্ট না, তোমার জীবনের জন্য আসলে তোমাকে জানতে হবে যে কোন ভিটামিনের অভাবে কি হয়। হ্যাঁ, ভিটামিন নিয়ে এটার অভাবে রাতকানা হয় আমরা একটু আগেই দেখেছি। ভিটামিন ডি সে যেটা করে সেটা হচ্ছে অন্ত্র থেকে ক্যালসিয়াম শোষণ নিয়ন্ত্রণ করে, এবং ভিটামিন ডি এর অভাব হলে আমাদের বোনের ডেভেলপমেন্ট বা আমাদের হাড়ের ডেভেলপমেন্টটা বাধাগ্রস্ত হয় এবং হাড়জনিত বিভিন্ন রোগ হয়। এরপর আসো ভিটামিন কে। ভিটামিন কে এর যে কাজগুলো রয়েছে, ভিটামিন কে হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আচ্ছা, এই তথ্যটা আমাদের জানতে হবে, ভিটামিন কোনগুলো পানিতে দ্রবণীয় এবং কোনগুলো পানিতে দ্রবণীয় না। হ্যাঁ, মনে রাখবা পানিতে দ্রবণীয় হচ্ছে মাত্র দুইটা, বি এবং সি। হ্যাঁ, বি এবং সি হচ্ছে পানিতে দ্রবণীয়, আর বাকিগুলো পানিতে দ্রবণীয় না, এরা হচ্ছে ফ্যাটের মধ্যে দ্রবণীয়। তাহলে এ ডি ই কে এখানে দেওয়াই আছে, এ ডি ই কে এরা হচ্ছে পানিতে দ্রবণীয় না, অর্থাৎ ফ্যাটে দ্রবণীয়। কারণ এই তথ্যটা জানার আসলে ইম্পর্টেন্স কি, দেখো যেই দুইটা ভিটামিন পানিতে দ্রবণীয় তারা কিন্তু আমরা যদি তাদেরকে বেশি পরিমাণেও খাই, তাহলে অতিরিক্তটা আমাদের মূত্রের সাথে বের হয়ে যেতে পারবে, এবং এর ফলে কোনো অতিরিক্ত খাওয়ার ফলে কোনো অসুবিধা হবে না। কিন্তু যেগুলো পানিতে অদ্রবণীয় অর্থাৎ ফ্যাটে দ্রবণীয় অর্থাৎ এ ডি ই কে, এদেরকে যদি তুমি বেশি পরিমাণে খেয়ে ফেলো, সেই ক্ষেত্রে যেটা হবে এরা বডিতে জমা হতে থাকবে। হ্যাঁ, তো বডিতে জমা হয়, সেই ক্ষেত্রে অতিরিক্ত ভিটামিন থাকার কারণেও কিছু অসুবিধা হতে পারে, বিশেষ করে ভিটামিন এ এবং ভিটামিন ডি যদি বেশি পরিমাণে থাকে সেই ক্ষেত্রে অসুবিধা হয় অনেক সময়। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসো ফ্যাট। ফ্যাটের ভিতরে তোমাকে ফ্যাট এবং অয়েল এই দুইটার মধ্যে একটু পার্থক্য তোমাকে দেখতে হবে, যে ফ্যাট একটা হচ্ছে স্যাচুরেটেড আর অয়েল যেটা সেটা হচ্ছে আনস্যাচুরেটেড। এখানে স্যাচুরেটেড আনস্যাচুরেটেড বলতে আসলে কি বোঝাচ্ছে, স্যাচুরেটেড বলতে বোঝাচ্ছে যে এদের ভিতরে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে কার্বন কার্বনের ভিতরে, আর আনস্যাচুরেটেড বলতে বোঝাচ্ছে স্যাচুরেটেড বলতে বোঝাচ্ছে যে এদের মধ্যে সিঙ্গেল বন্ড থাকে, আর আনস্যাচুরেটেড বলতে বোঝাচ্ছে যে এদের মধ্যে ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড এগুলো থাকে। এটা তোমরা কেমিস্ট্রিতে খুব ভালো মতন পড়েছ। এরপর আসো ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইডের মধ্যে আমরা যেটা বললাম যে দুইটা এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড, এই এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড গুলির নাম তোমাকে জানতে হবে, লিনোলেইক এবং লিনোলেনিক। এটা দেখলা। এবার আসো একটা ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে এনজাইম বা উৎসেচক। এখন মজার বিষয়, আমি যখন ক্লাস নেই তখন ক্লাসে যখন সবাইকে জিজ্ঞেস করি যে আচ্ছা ভাইয়া বলতো কোষের ভিতরে এনজাইম কোথায় তৈরি হয়, কেন যেন এটার 100% কারেক্ট আনসারটা আমরা পাই না। দেখো একটু আগেই কিন্তু আমরা বলেছি যে কোষের প্রোটিন ফ্যাক্টরি হলো রাইবোজোম, এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ এনজাইমের বৈশিষ্ট্যের এক নাম্বার বৈশিষ্ট্যের মধ্যেই আছে যে আমাদের এনজাইম গুলো হচ্ছে কি, এনজাইম গুলো হচ্ছে প্রোটিন ধর্মী পদার্থ। তাহলে এনজাইম কোথায় তৈরি হয়, এনজাইম একটা প্রোটিন, প্রোটিন রাইবোজোমে তৈরি হয়, তাহলে এনজাইমও রাইবোজোমে তৈরি হয়। আচ্ছা যাই হোক, তাহলে এনজাইম বলতে আসলে আমরা কি বুঝি, সংজ্ঞা আমরা তোমরা সবাই জানো যে যে জৈব পদার্থগুলো আমাদের শরীরের যে জৈব বিক্রিয়াগুলি ঘটে থাকে এই জৈব বিক্রিয়ার গতিগুলোকে বাড়িয়ে দেয়। হ্যাঁ, এবং বিক্রিয়ার শেষে অনুপস্থিত মানে বিক্রিয়ার শেষে অপরিবর্তিত থাকে সেগুলোকেই বলা হচ্ছে এনজাইম। তাহলে এনজাইম, এখানে কিছু ইতিহাস দেওয়া আছে যে এনজাইম প্রথমে ব্যবহৃত হয়েছে কত সালে, শব্দটা কত সালে ব্যবহৃত হয়েছে এবং প্রথম কোন এনজাইমটা আলাদা করা হয়েছে, এই তথ্যটা একটু মনে রাখবা। হ্যাঁ, প্রথম ইউরিয়াজ নামের একটা এনজাইম কোষ থেকে আলাদা করা হয়েছে। এরপরে আসো এনজাইমের বৈশিষ্ট্য, খুবই ইম্পর্টেন্ট। এনজাইম রাসায়নিকভাবে প্রোটিন জাতীয় পদার্থ, এনজাইম তাহলে কলয়েড আকারে অবস্থান করে, কোন পিএইচ এ সে ভালো কাজ করে, হ্যাঁ 6-9, এবং কোন টেম্পারেচারে, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। অপটিমাম টেম্পারেচার, এনজাইমের অপটিমাম টেম্পারেচার কত, এটা মনে রাখবে। আচ্ছা, এছাড়া বৈশিষ্ট্য, বাকি বৈশিষ্ট্যগুলো তুমি নিশ্চয়ই জানো যে বিক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে কিন্তু সাম্যাবস্থার কোনো পরিবর্তন করে না, এবং হচ্ছে এনজাইমের কার্যকারিতা সুনির্দিষ্ট, অর্থাৎ একটা এনজাইম
শুধুমাত্র একটা বিক্রিয়াতেই কাজ করে, অন্য কোনো বিক্রিয়াতে কাজ করে না। এরপরে আমি তোমাদেরকে যে জিনিসটা আসলে একটু বুঝাতে চাই সেটা হচ্ছে প্রোস্থেটিক গ্রুপ, কোফ্যাক্টর, কোএনজাইম। এটা একটু ভালো মতন বুঝবে, এটা এখানেই বুঝাই না, নিচের ওই স্লাইডেই বুঝাই। আসো, এনজাইম মানেই হচ্ছে, আমরা সবাই জানি যে এনজাইম মানেই হচ্ছে, এনজাইম মানেই হচ্ছে তোমার প্রোটিন। কখনো কখনো এরকম হয় এনজাইমে প্রোটিন ছাড়াও প্রোটিনের সাথে একটা কি আছে বাংলায় বলছে অপ্রোটিনাস, মানে নন প্রোটিন একটা সাবস্টেন্স আছে। এরকম যদি হয় তাহলে সেই এনজাইমটাকে বলা হয় কনজুগেটেড প্রোটিন। আচ্ছা, কনজুগেটেড প্রোটিনের এই যে অপ্রোটিন অংশ, অপ্রোটিন অংশটাকে বলা হয় প্রোস্থেটিক গ্রুপ। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমরা সংজ্ঞাটা বলবো যে কনজুগেটেড প্রোটিন কি। যদি কোনো এনজাইমে প্রোটিন থাকে, যদি কোনো এনজাইমে প্রোটিন থাকে এবং প্রোটিনের সাথে একটা একটা অপ্রোটিন অংশ থাকে, তাহলে টোটাল এনজাইমটাকে বলা হচ্ছে কনজুগেটেড প্রোটিন। কনজুগেটেড প্রোটিনের অপ্রোটিনটারে বলে কি প্রোস্থেটিক গ্রুপ। এখন প্রোস্থেটিক গ্রুপ দুই রকম হতে পারে, হইতে পারে এটা কোনো মেটাল, হইতে পারে এটা কোনো জৈব পদার্থ। যদি জৈব পদার্থ হয় তাহলে বলে কো এনজাইম, আর যদি কোনো মেটাল হয় তাহলে সেটাকে বলা হয় কো ফ্যাক্টর। তাহলে আর বাকি থাকলো কি প্রোটিন। তাহলে কনজুগেটেড প্রোটিনের যে প্রোটিন অংশ এটাকে বলা হয় কি, এটারে বলা হয় অ্যাপো এনজাইম। এই পাঁচটা সংজ্ঞা ভালো মতন শিখবা, বিশেষ করে অ্যাপো এনজাইম, প্রোস্থেটিক গ্রুপ, কো ফ্যাক্টর, কো এনজাইম, এই চারটার সংজ্ঞা ভালো মতন জানবা। কনজুগেটেড প্রোটিনের সংজ্ঞা তোমরা এমনিই পারবা। তাহলে আমি আরেকবার বলি, একটু মাথায় ভালো মতন ঢুকায় নাও, যেহেতু এটা একটা কনসেপশনের জায়গা, এটা একদম ব্লাইন্ড ভাবে তথ্য মুখস্থ করার জায়গা না, কনসেপশনের জায়গা। এনজাইম গুলো সাধারণত প্রোটিন হয়, মানে এনজাইম মানেই হচ্ছে প্রোটিন। তবে কখনো কখনো এনজাইমের প্রোটিনের সাথে একটা অপ্রোটিন অংশ যুক্ত থাকতে পারে। যদি কোনো এনজাইমের প্রোটিন অংশের সাথে অপ্রোটিন অংশ যুক্ত থাকে তাহলে সেই এনজাইমটাকে বলা হয় কনজুগেটেড প্রোটিন বা কনজুগেটেড এনজাইম। কনজুগেটেড প্রোটিনের অপ্রোটিন যে অংশটা থাকে সেটাকে বলা হয় প্রোস্থেটিক গ্রুপ। এখন প্রোস্থেটিক গ্রুপ দুই ধরনের হতে পারে, প্রোস্থেটিক গ্রুপ যদি কোনো ধাতু হয় তাহলে সেটা হচ্ছে কোফ্যাক্টর, আর প্রোস্থেটিক গ্রুপ যদি কোনো ধাতু ছাড়া কোনো জৈব পদার্থ হয় এবং সেই জৈব পদার্থটা অবশ্যই প্রোটিন হবে না, অপ্রোটিন কোনো জৈব পদার্থ হয় তাহলে সেটাকে বলা হয় কো এনজাইম, এবং কনজুগেটেড প্রোটিনের যে প্রোটিন অংশটা সেটাকে বলা হয় অ্যাপো এনজাইম। এই জিনিসটা তোমাদের আসলে একটু মনে রাখতে হবে। এরপরে আসো এনজাইমের কাজ করার যে কৌশলটা আছে সেটা, এনজাইমের কাজের কৌশলটা আসলে খুব মজার একটা বিষয় দিয়ে আসলে বোঝানো যায়। এনজাইম যে কোনো একটা বিক্রিয়া হতে একটা মিনিমাম একটা শক্তি লাগে, সেই শক্তিটাকে আমরা বলি সক্রিয়ন শক্তি, হ্যাঁ, অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে ওই সক্রিয় শক্তি যদি কেউ অর্জন করতে না পারে, হ্যাঁ, সক্রিয়ন শক্তি যদি কেউ অর্জন করতে না পারে তাহলে সে হচ্ছে ওই বিক্রিয়াতে অংশগ্রহণ করতে পারে না। তাহলে তোমাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই যে ধরো একটা পরীক্ষায় পাস নাম্বার হচ্ছে 60, এখন আমি করলাম কি সেই পরীক্ষায় পাস নাম্বার কমায়া 20 করে দিলাম, তাহলে তোমরা বলো যে 60 মার্কস যখন ছিল তখন বেশি স্টুডেন্ট পাস করতো নাকি 20 মার্কস করে দেওয়ার পর বেশি স্টুডেন্ট পাস করবে? ডেফিনেটলি মার্কস যখন আমি কমিয়ে দিয়েছি 20 করে দিয়েছি তখন বেশি স্টুডেন্ট পাস করবে। ঠিক তেমনি বিক্রিয়া হইতে একটা শক্তি লাগে, সেটার নাম হচ্ছে সক্রিয়ন শক্তি। তাহলে এনজাইম যেটা করে সক্রিয়ন শক্তিকে কমিয়ে দেয়, ঠিক আছে, এনজাইম যেটা করে সক্রিয়ন শক্তিকে কমিয়ে দেয়, ফলে অধিকাংশ অণু তোমার বিক্রিয়াটায় অংশগ্রহণ করতে পারে। তাহলে এই তথ্যটা একটু স্পেশালি মাথায় মনে রাখবে যে এনজাইম সক্রিয়ন শক্তিকে বাড়ায় নাকি কমায়। আচ্ছা, এরপরে আসো এনজাইমের শ্রেণীবিন্যাস। এনজাইমের শ্রেণীবিন্যাস যেটা আছে দুই ধরনের, একটা হচ্ছে তোমার গঠন অনুযায়ী সরল এনজাইম, আরেকটা হচ্ছে যেটা বললাম কনজুগেটেড এনজাইম, আর আরেকটা হচ্ছে কি ধরনের বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে এটার উপর ভিত্তি করে
এটার উপর ভিত্তি করে এনজাইমকে কয়েকটা ভাগে ভাগ করা গেছে। এটা তো গঠন, আর এই যে এইখানে যেটা এখান থেকে শুরু হয়েছে সেটা হচ্ছে কি ধরনের বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে সেটার উপর ভিত্তি করে ওকে 9টা ভাগে ভাগ করা গিয়েছে। তাহলে এই জিনিসটা মনে রাখার জন্য আমরা একটা ওয়ার্ড ইউজ করতাম, জাস্ট তোমরা নামটা মনে রাখবা আর উদাহরণটা মনে রাখবা, হ্যাঁ, অথলিল কেয়ার। তাহলে ও দিয়ে দেখো অক্সিডো রিডাক্টেস, টি দিয়ে হচ্ছে তোমার কি ট্রান্সপারেস, এইচ দিয়ে হচ্ছে হাইড্রোলেজ, তারপরে লাইজ, আই দিয়ে আইসোমারেজ, আরেকটা এল দিয়ে হচ্ছে লাইগেজ। তাহলে অক্সিল ক্যাপ দিয়ে হচ্ছে কার্বক্সিলেজ, এই দিয়ে হচ্ছে এপিমারেজ, হ্যাঁ, আর পি দিয়ে হচ্ছে ফসফোরাইলেজ। তাহলে এখানে জাস্ট উদাহরণ নামগুলি দেখলেই হবে, অত বেশি বিস্তারিত ভিতরে যাওয়ার আমার মনে হয় প্রয়োজন নেই। জাস্ট এখানে যে নামগুলো আছে নামগুলি দেখবা, উদাহরণ যদি খুব বেশি পারো তাহলে মনে রাখবে। এরপরে আসো এনজাইমের কার্যকারিতার প্রভাবক। প্রভাবকের মধ্যে অবশ্যই অবশ্যই যেটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা কত এনজাইম গুলো ভালো মতন কাজ করার জন্য, একটু আগে আমরা কিন্তু পড়েছি 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে এনজাইমের জন্য অপটিমাম টেম্পারেচার। পিএইচ এটা এক একটা এনজাইমের জন্য এক এক রকম হয়, 3-4টার উদাহরণ বইয়ে দেওয়া আছে, ওটা একটু দেখে রাখবা, অত বেশি ইম্পর্টেন্ট না, যদি প্রশ্ন খুব কঠিন হয় তাহলে আসতে পারে। ধাতু, কিছু কিছু ধাতু আছে যারা এনজাইমের কাজের গতিকে বাড়িয়ে দিতে পারে, যেমন কে কে গতি বাড়ায় দিচ্ছে, কে কে বাড়ায় দিচ্ছে হচ্ছে একটা হচ্ছে ম্যাগনেসিয়াম, একটা হচ্ছে ম্যাঙ্গানিজ। আবার কিছু কিছু ধাতু আছে যারা গতি কমায় দিতে পারে, কে কে কমায় দিতে পারে, সিলভার কমায় দিতে পারে, জিঙ্ক কমায় দিতে পারে, আর হচ্ছে কপার কমায় দিতে পারে, হ্যাঁ, এই তিনটা। এই ধাতু এখানে তাপমাত্রা এবং ধাতু এগুলি মনে রাখবা, বাকিগুলি আসলে তোমাদের জাস্ট একবার রিডিং দিবে। এবারে আসো আমাদের এনজাইমের যে ব্যবহার, এই এনজাইমের ব্যবহার আসলে ব্যবহার থেকে কিছু তথ্য এখানে দেওয়া আছে। একটা হচ্ছে যে জাইমেজ এনজাইমটা কোথায় পাওয়া যায়, ছত্রাক ইস্টের ভেতর জাইমেজ এনজাইমটি পাওয়া যায়, যেটা হচ্ছে ফার্মেন্টেশন প্রক্রিয়াতে আসলে ব্যবহৃত হয়, হ্যাঁ, ফার্মেন্টেশন প্রক্রিয়ায় ইথানল, ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড শর্করাকে ইথানল যে অ্যালকোহলটা আছে সেটা এবং কার্বন ডাইঅক্সাইডে পরিণত করে। এই উদাহরণটা একটু দেখবে। এছাড়া হচ্ছে আমাদের মস্তিষ্ক ধমনির রক্ত গলাতে ইউরোব বাইলেজ নামের এক ধরনের এনজাইম ব্যবহার করা হয়, এটা একটু মনে রাখতে হবে। এরপরে আসো তোমাদের খুবই আগেই বলেছি যে বইয়ের ভিতরে যেখানে যেখানে পার্থক্য পাবা বুঝে যাওয়া যে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তো এনজাইম এবং কো এনজাইমের মধ্যে পার্থক্য, তুমি যদি সংজ্ঞাগুলি একটু আগে যে বলেছিলাম ওগুলি যদি বুঝে থাকো তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই বুঝতে পারবা যে এনজাইমের সাথে কো এনজাইমের পার্থক্য কি কি। তারপরেও বলে দিচ্ছি এনজাইম হচ্ছে প্রোটিন, হ্যাঁ, আর কো এনজাইম আসলে এটা অবশ্যই প্রোটিন না, হ্যাঁ, এটা কিন্তু জৈব পদার্থ কিন্তু অবশ্যই প্রোটিন না। আণবিক ওজন এনজাইমের অনেক বেশি যেহেতু এটা প্রোটিন, কো এনজাইমের আণবিক ওজন অনেক কম হবে। এনজাইম একা একা কাজ করতে পারে, কো এনজাইম কখনোই একা একা কাজ করতে পারে না, তার জন্য কিন্তু প্রোটিন অংশের সাহায্য লাগে। এবং এই প্রোটিন অংশটার নাম কি বলতো, একটু আগে বলে আসছি, এই প্রোটিন অংশটার নাম আমরা একটু আগে বলে আসছি, এটা কিন্তু হচ্ছে অ্যাপো এনজাইম। আচ্ছা, তাপের প্রভাব এনজাইমে 50-60 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত সে সহ্য করতে পারে, এর বেশি গেলে সে আর সহ্য করতে পারে না, অর্থাৎ নষ্ট হয়ে যায় 50-60। আর অপটিমাম টেম্পারেচার হচ্ছে কত, অপটিমাম হচ্ছে 35-40 ডিগ্রি সেলসিয়াস। আর কো এনজাইম অনেক বেশি তাপমাত্রা সহ্য করতে পারে। আচ্ছা, এনজাইমকে ডায়ালাইসিস করা যায় না, কো এনজাইমকে যায়, ভিটামিন কখনো এনজাইম ভিটামিন হিসেবে কাজ করে না, কো এনজাইম গুলো হচ্ছে ভিটামিন হিসেবে কাজ করতে পারে। আর হচ্ছে উদাহরণ কিছু দেওয়া আছে, প্রোটিয়েজ লাইপেজ এগুলো হচ্ছে এনজাইমের উদাহরণ, কো এনজাইমের উদাহরণ গুলি মনে রাখবে, এটিপি, এনএডি, এফএডি এগুলো। তো এটিপি কে তোমরা সবাই জানো, এটিপি কে কিন্তু আবার বায়োলজিক্যাল কয়েন বলা হয়, এই তথ্যটা একটু মনে রাখবা, জৈব মুদ্রা, বায়োলজিক্যাল কয়েন বা জৈব মুদ্রা বলা হয় কাকে, এটিপি কে। তো অনেক অনেক বড় একটা চ্যাপ্টার ছিল এই চ্যাপ্টারটা, আসলে অ্যাডমিশন টেস্টে খুব বেশি কনসেপশনের ভিতরে যাওয়ার থেকে এই চ্যাপ্টারে তথ্যগুলি আসার সম্ভাবনা বেশি থাকে। তো তোমাদের প্রতি আমার অ্যাডভাইস হবে, তোমরা এখানে যে তথ্যগুলি দেওয়া আছে সেগুলি একটু দেখো, বিগত বছরগুলোর যে প্রশ্নগুলো আছে সেগুলি সলভ করো, এবং তোমরা অবশ্যই অবশ্যই বইয়ের চ্যাপ্টারের শেষে কিছু কিন্তু এমসিকিউ দেওয়া থাকে, ওই চ্যাপ্টারের শেষে যে এমসিকিউগুলি দেওয়া থাকে সেগুলিও সলভ করবে। তো আমার মনে হয় তোমরা অনেকক্ষণ ধরে একটানা ক্লাসটা করে যাচ্ছ, তোমাদের অনেক অনেক ধন্যবাদ,
অনেক ধৈর্য ধরে ক্লাসটা শোনার জন্য। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, খোদা হাফেজ।